যাই হোক আপনারা আমাদের এনভায়রনমেন্টটা রেডি করে ফেলেন, যেখানে প্র্যাকটিস করবো আমরা। তো ক্লাস নাম্বার আজকে হচ্ছে 20 কত 7 আচ্ছা ফাইন, সো একটু ট্রেনে যাওয়া লাগবে আর কি। এখানে এসে আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর যখন লগ ইন বাটনে প্রেস করতেছিলাম সি হচ্ছে না, কারণ কি হচ্ছে আমরা একটা কাজ করি ব্রাউজারে ক্যাশটা ক্লিয়ার করে দিই, বিকজ আমি আবার তার কথা বলা হচ্ছে ওকে। তো এটা ছিল আমাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা এই ধরনের একটা ডিটেলস আসতে পারলাম, ঠিক আছে। এখন মনে করেন যে এখান থেকে যখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করতেছিলাম আমরা এখানে লগ ইন আসলাম কেন, ও ব্রাউজারের ক্যাশ থেকে কি হয়ে গেছে, ইমেল অ্যাড্রেস ইউজার আইডি গুলো সব চলে গেছে, এজন্য কোথায় চলে আসছে লগ ইন করতে, খেয়াল করছি আমি যখন হোমে ক্লিক করি সেশন এক্সপায়ার, ড্যাশবোর্ডে ক্লিক করি লগ ইন করতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে তার কিছু ইনফরমেশন ব্রাউজারের সেশনে রাখা আছে, তাই না। সো ইনফরমেশন গুলো যখন আমি ব্রাউজার থেকে হিস্ট্রি ক্লিয়ার করে দিলাম তখন কি হয়ে যাচ্ছিল, সব চলে গেছে। এ কারণে ব্রাউজার ইনফরমেশন না থাকলে সে কি করতে পারতেছিল না, ওই পেজটা অ্যাক্সেস করতে পারতেছিল না, ড্যাশবোর্ড পেজটা, ঠিক আছে।
জিমেইল তো ঠিকই রাখা ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি এই প্রশ্ন বলছিল এই ভুল কর স্যার জি এম এ আই এন তো জিমেইল আগে ভুল করছিল ডাটাবেসে ভুল আছে স্যার ডাটাবেসে ভুল ও স্যার আই এম লাইক জিম অন জিম এখানে কি হবে তাহলে জি এম আই এস যখনই আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করা হচ্ছে তখনই কি হইতেছে তখন সে চেক করতেছে বেসিক্যালি আজকে আমরা আমাদের আলোচনা একটা জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে মিডল ওয়্যার তো বা বিফোর দ্যাট আমাদের যেটা করা করতে বলা হয়েছিল যে অ্যাড ক্যাটাগরি ক্যাটাগরি অ্যাড হচ্ছিল তাই না আমি যদি বলি নিউ ক্যাটাগরি ডেমো 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 পাবলিক স্ট্যাটাসটা বললাম পাবলিশড এবার সেভে ক্লিক করি বলা হচ্ছে ক্যাটাগরি ইনফরমেশন সেভ সাকসেসফুলি তাই না ফাইন এবার যদি ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করি এভাবে দেখাচ্ছে কারণ কি আচ্ছা আমাকে এই ভিউ ফাইলটা দেন আর কিছু লাগবে না আমাদের মধ্যে তো সব তাই না জি স্যার ও আপনি ওই দুই নম্বর কাজ করছিলেন আমার মতো আচ্ছা নাইস তো আমাদের এখানে ম্যানেজ ক্যাটাগরি কাউন্টারটা কোথায় ছিল এই যে এটা ভেরিয়েবলের নামটাও সব কি এক ছিল যা আছে স্যার তাই কত বড় কতই দেখেন মানে অলস এখানে ওয়ান জিরো তে কি বলা যাচ্ছে একটু মাথাটা খাটাইছেন যে ওয়ান হলে পাবলিশ জিরো হলে কি আপনাদের আজকে আরো একটা জিনিস দেখাবো ফর ইলস সিনট্যাক্স এর সাথে পরিচিত আছে ফর ইলস হ্যাঁ এটা আরো খতরনাক ফর ইলস ফর ইলস ফর ইচের মতোই আর একটা সিনট্যাক্স আছে পিএইচপিতে অ্যাকচুয়ালি এটা পিএইচপি এটা হচ্ছে ব্লেডের ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের একটা সিনট্যাক্স হচ্ছে ফর ইলস সেটা আরো খতরনাক খেয়াল করেন এই জায়গাটা এসে আমরা যেটা করব পাবলিকেশন স্ট্যাটাস এর এটা আচ্ছা পাবলিকেশন স্ট্যাটাস খালাস
এসে এতটুকু এই যে সিনট্যাক্সটা এখানে লিখলাম এটা দিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোশ্চেন যদি না থাকে এবার কিন্তু আবার কোশ্চেন থাকবে আপনার উপরে, উত্তর না দিতে পারলে কিন্তু 19 তলায় নিয়ে ফেলাই দেবো। সময় আছে জিজ্ঞেস করে এই যে এতটুকুর কথা বলা হচ্ছে তাহলে কি কন্ডিশন আর আসতেছে না আচ্ছা একটু খেয়াল করেন তাহলে এভাবে হয়েছে তাই না? সো আমরা একটা জিনিস এখন প্র্যাকটিস করব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা তার আগে ছোট একটা কাজটা, এই সার্কেলটা কমপ্লিট করে দিই। ক্যাটাগরি সেভ করা হয়েছে, ক্যাটাগরি তোলা হয়েছে তাই না? এটা হচ্ছে একদম বেসিক কাজ, তারপরে ওটা আসবে। এটা কমপ্লিট করার পর আমাকে স্যাটিসফাই করতে পারলে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো আসলে, এবং সেটা দেখে কিন্তু আপনারা সবাই হ্যাপি হয়ে যাবেন জানি। ঠিক আছে, ইন দ্যাট কেস তার জন্য যেটা করতে হবে, ক্যাটাগরিটা আমি কমপ্লিট করে দিব, ম্যানুফ্যাকচারারটা নিজেদের করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে প্রমিস করতেছি একটা জিনিস দেখাবো। ঠিক আছে লড়াবে, কোন কারণে তো ভুল হতে পারে তাই না? এডিট এবং ডিলিট এর অপশন থাকা লাগবে না? হ্যাঁ, এডিট এবং ডিলিট এর অপশন থাকা লাগবে। নাও এবার এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ম্যানেজ ক্যাটাগরি ডট ব্লেড ডট পিসি ফাইলে আসেন। পাবলিকেশন স্ট্যাটাস এর পরে আমরা আর একটা টেবিল হেডিং নিচ্ছি, এখানে বলে দিচ্ছি অ্যাকশন, আর এইটির মধ্যে এসে আমরা একটু চালাকি করব এভাবে। চলে আসে বলে
came from the task from address. মানে আপনি যেটা বলে কি কথা বললেন আচ্ছা দেখেন ঘটনা হচ্ছে এই কাজটা হয়েছে না জি স্যার এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই আমরা এই ধরনের একটা বিষয় দেখতে পাচ্ছি এডিট এবং ডিলিট এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই রোটাকে আমরা এডিট করতে চাচ্ছি ঠিক আছে সাপোজ ধরেন এই রোটাকে আমরা এডিট করতে চাচ্ছি তো এডিট করার জন্য কি করতে হবে আমরা ইনসার্ট করা দেখলাম ল্যারাভেল দিয়ে কিভাবে ইনসার্ট করে আমরা তিন ভাবে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করেছি এখানে আমরা যেটা ভালো লাগে সেটা আপনি করবেন এবার হচ্ছে আমরা ক্যাটাগরি তুলে নিয়ে আসলাম অর্থাৎ ইনসার্ট এবং ভিউ আমাদের কমপ্লিট এবার এডিট এবং ডিলিট সো কোনো একটা রোড ইনফরমেশন এডিট করার জন্য লজিকটা কি আপনারা জানেন যে এদেরকে আগে আমি যাদেরকে এডিট করতে চাচ্ছি তাদেরকে আগে কি করতে হবে একটা এডিটেবল এডিটেবল অবস্থা নিয়ে আসতে হবে সো এদেরকে যদি আমি এডিটেবল অবস্থা নিয়ে আসতে চাই তাহলে কি করা লাগবে এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে এই ফর্মের মধ্যে এই প্রত্যেক ইনফরমেশন যার যার জায়গা অনুযায়ী বসে যাবে দেন আমি এডিট করে ফাইনালে কি করব আপডেট করে দেব আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে এই ধরনের একটা পেজ লোড হবে এই কাজটা করেন আমরা ইনক্রিপ্ট করে পাঠাবো আমি নিয়ে নিছি নতুন বুঝিনি কে রে
কে সো তার জন্য কি করতে হবে রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখানে আমাকে আগে একটা অ্যালাই স্টাডি করতে হবে সো রিকোয়েস্ট এখান থেকে আসবে সো তার জন্য আমরা যেটা করছি আমরা এই যে এডিট যে রিকোয়েস্টের সাইন যেখান থেকে আছে আপনি যেখানে ওদের ক্লিক করবে সে জায়গাটা হচ্ছে এটা এখানে আমরা হাইপার রেফারেন্সের মধ্যে ডাবল কার্লি দিয়ে কি বলে দেবো ইউআরএল স্কোপ এখানে বলে দিতে পারি কি এডিট ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ এডিট এটাই ভালো হবে ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ হ্যাঁ এবং এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে এখানে কনক্যাট করে আমাকে আইডিটা পাঠিয়ে দিতে হবে এই যে এটা দেখেন কি করলাম এই এতটুকু কাজ করা হয়েছে ক্যাটাগরি কি করবে এডিট করবে এবং কি করলাম আমি ইউআরএল দিয়ে আইডিটা পাস করে দিলাম তাই না সো একটা এটার সিনট্যাক্সটা খেয়াল রাখবেন যখন আমরা গেট মেথড দিয়ে কোনো আইডি পাস করাবো কোনো একটা ভিউ রিকোয়েস্ট থেকে মনে করেন এটা কি একটা ভিউ থেকে যাচ্ছে না রিকোয়েস্টটা ক্লায়েন্টের রিকোয়েস্টটা যখন গেট দিয়ে যাচ্ছে ক্লায়েন্টের কোনো রিকোয়েস্ট যখন গেট দিয়ে যাচ্ছে তখন যদি আপনি কোনো কিছু পাঠাইতে চান যে অ্যালাইস দিয়ে আপনি ভিউটা লোড করবেন মনে করেন ক্লায়েন্ট এখানে একটা রিকোয়েস্ট সাবমিট করলো রিকোয়েস্টের জন্য কোনো একটা ভিউ লোড হবে না কোনো একটা কাজ করে একটা ভিউ লোড হবে সো কাজ করার পর যে ভিউটা লোড হবে সেই ভিউতে আপনি যদি কোনো ডাটা পাঠাতে চান তাহলে পাঠানোর রুলস হচ্ছে এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে ইয়ের পরে অ্যালাইসের পরে এরপরে ডট দিয়ে কি দিলেন যা পাঠাতে চান সেটা এটার মধ্যে আমরা এটা ওটার মধ্যে ক্যাটাগরি আইডিটা আছে আমি দিয়ে পাঠাতে চাচ্ছিলাম তাই না ওকে রাইট সো এবার আমরা যদি তাহলে কি করতে হবে আমরা এই অ্যালাইস টুক রেডি নিয়ে যাব এই অ্যালাইস টুক এডিট থেকে শুরু করে ক্যাটাগরি পর্যন্ত এতটুকুনকে কপি করেন হ্যাঁ এটা জন্য কোথায় যাব এখন রাউটস যাব রাইট ওয়েব ডট পিএসপি তে সো রাউটস ওয়েব ডট পিএসপি সো ওই অ্যালাইসটার জন্য আমাদের যেটা করতে হবে দেখেন ক্যাটাগরি পুরো ডাটা নিচে এভাবে এডিট এখন ওখান থেকে আপনি কি নিয়ে আসলেন আইডি আসলেন না সেখানে এভাবে লিখে দিতে পারেন আইডি
ডাটাগুলো কোয়েরি করে নিয়ে আসেন, আচ্ছা দেখেন এবার আমরা এভাবে অ্যালাইজটা ঠিক করে দিলাম। সো এখানে একটা কার্লি বেশি পড়ে গিয়ে ফরাসলেট বেশি পড়ে গিয়েছিল। সো ক্যাটাগরি ইডিটের জন্য এখানে কি হচ্ছে, ক্যাটাগরি কন্ট্রোলারের ভাগশুরে আমরা কি দিব, ইডিট ক্যাটাগরি দিতে পারি। সো ইডিট ক্যাটাগরি এর জন্য এবার আমরা এই ফাংশনটা ডেফিনেশন দিব ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে। সো ক্যাটাগরি কন্ট্রোলারে আসি, এখানে এসে কি করতে হবে এখানে, আমাকে ভিউ লোড করতে হবে তাই না? এখানে তো প্রথমে আমাকে একটা ভিউ লোড করতে হবে আগে। সো অ্যাডমিন ক্যাটাগরি আমি নাম দিচ্ছি এডিট ক্যাটাগরি। ওকে, সো এডিট ক্যাটাগরি নামে আমরা একটা পেজকে লোড করবো। এখন কোথায়? অ্যাডমিনের ফোল্ডারের মধ্যে, ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে এই নামে। বাট তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। সো বেসিক্যালি এই ফাংশনটা ঢোকার আগে কিন্তু আমি রাউটস থেকে বলে দেওয়া হচ্ছে এই অ্যালাইস এর জন্য এই কন্ট্রোলার এই ফাংশন লোড হবে, এবং ফরওয়ার্ড স্ল্যাশের পরে কি দিয়ে দিচ্ছি, আইডি। সো এই আইডিটাকে তো আমার এই ফাংশনের মধ্যে আমার ইউজ করা লাগবে নাকি? সো এই আইডিটাকে যেটা আমার যে ক্লায়েন্ট যখন এখান থেকে রিকোয়েস্টটা সাবমিট করলো, এখান থেকে যখন ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট সাবমিট করবে, এই রিকোয়েস্টের জন্য এই অ্যালাইসটা ব্রাউজারে চলে যাবে এবং এই আইডিটা যাবে। সো এই আইডিটাকে আমরা এভাবে দিয়ে দিচ্ছি, এখান থেকে সিনট্যাক্স হচ্ছে এটা। এখন এই আইডিটাকে আমরা যদি ক্যাটাগরি কন্ট্রোলারের এডিট ক্যাটাগরির মধ্যে চাই, তাহলে সিম্পলি এখানে জাস্ট একটা ভেরিয়েবল ধরলেই হবে, যে কোনো একটা। আমি মিনিংফুল করার জন্য ধরলাম আইডি। যদি খেয়াল করেন, আমি যদি এখানে রিটার্ন বললাম সাপোজ আইডি, দেন কি আসার কথা এবার বলেন তো? যখন যে রোতে ক্লিক করব, ওই রোর আইডিটা কি হবে দেখাবে। সেকেন্ড স্যার পিন হবে কি স্যার? হ্যাঁ, ইকো করতে বা ই করতে হবে না স্যার, ভিউ করতে হবে না স্যার? না, রিটার্ন করে দিলাম তো সরাসরি ভিউতে, তাহলে স্যার হয়ে যাবে স্যার। দেখি তো পারে কিনা, ওই চলে আসছে 3 6। এটা তো পুরো পেজে শো করবে না, আমি সরাসরি ফাংশনের মধ্যে থেকে কাজ করতেছি। এই দেখেন এখানে কি চলে আসছে, সরাসরি ফাংশনের ভিতর থেকে আউটপুট জেনারেট করতেছে। এখানে তো আমি কোনো ভিউ লোড করে নিই এখনো, তাই না? কেন, আমরা প্রথম দিকে একটা কাজ করছিলাম না, মনে আছে? আমরা কি দিয়ে করছিলাম, আমরা প্রথমে যেটা করছিলাম খেয়াল করেন, আমরা রাউটস থেকে সরাসরি ভিউ লোড করতে পারছিলাম না, রাউটস থেকে সরাসরি ভিউতে ডাটা পাঠাতে পারছিলাম,
রাউটস থেকে সরাসরি ভিউতে অ্যারে পাঠাতে পারতেছিলাম, আবার রাউটস থেকে সরাসরি একটা ভিউ পেজ লোড করতে পারতেছিলাম। বুঝে গেছেন সব? রাউটস থেকে আমরা কোন একটা ভেরিয়েবল ভিউতে পাঠাতে পারতেছিলাম, রাউটস থেকে আমরা কোন একটা অ্যারে পাঠাতে পারতেছিলাম, এবং রাউটস থেকে আমরা সরাসরি একটা ভিউ পেজ লোড করতে পারতেছিলাম, তাই না? সেম ভাবে রাউটস থেকে এভাবে কাজগুলো না করে, যেহেতু আমরা এমবিসি প্যাটার্নে কোড লিখব, আপনাকে এমবিসি প্যাটার্নে কোড লেখা কিভাবে সেটা জানতে হবে, এবং সেই প্র্যাকটিসটাই কিন্তু বিআইটিএম করতেছে। কিভাবে এমবিসি প্যাটার্নে কোড লিখতে হয় এটা কিন্তু বিআইটিএম বসে বসে প্র্যাকটিস করতেছেন। এখান থেকে তিনবার প্র্যাকটিস করে যাবেন মানে কি, কিছুটা হলেও তো অ্যাটলিস্ট, তাই না, ভুল করে হলেও ভিতরে কিছু থেকে যাবে। বুঝতে পারতেছেন? আলটিমেট বিষয়টা সেরকম আর কি। সেই জন্য বলা হচ্ছে যে এমবিসি প্যাটার্নে কোড করার জন্য আমি যদি সরাসরি রাউটস থেকে ভিউ লোড করি বা রাউটস থেকে ভিউতে ডাটা পাঠাই, তাহলে কি হবে? হবে না। এমবিসি প্যাটার্ন অনুযায়ী ভিউ লোড করবে কন্ট্রোলার, আর ভিউতে ডাটা লাগলে সেটা ভিউ চাবে কার কাছে? কন্ট্রোলারের কাছে, মডেলের কাছে না। কন্ট্রোলার মডেলকে রিকোয়েস্ট করে যে ভাই যান মডেল আবার ভিউতে ডাটা কন্ট্রোলারকে পাঠান, কন্ট্রোলার আবার ইয়েকে পাঠাবে। মাঝখানে এক অলওয়েজ কি থাকবে? কন্ট্রোলার। ভিউ এবং মডেলের মাঝখানে কি আছে? কন্ট্রোলার। তো এই জন্য আমরা কি করলাম, রাউটস থেকে কন্ট্রোলার রেডি করলাম যে অ্যালাইস এর জন্য ভিউ লোড করুক আর যাই করুক, কি কিভাবে করতে হবে? কন্ট্রোলার দিয়ে করতে হবে। সো কন্ট্রোলারের মাধ্যমে, কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে একটা ক্লাস, ক্লাস দিয়ে লোড হবে। আপনি এভাবে বলতে পারেন যে ভিউ লোড হোক আর যাই হোক, যাই কিছু করবেন ক্লাস দিয়ে করতে হবে। ক্লাসের মধ্যে কি থাকে? মেথডস এন্ড প্রপার্টিস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্যার আর কিচ্ছু না এখানে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওই একই ক্লাস। ক্লাসের মধ্যে কি থাকে? মেথডস এবং বিহেভিয়ার, বা অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার, বা মেথডস এবং প্রপার্টিস, এগুলো। তো এই যে ওয়েলকাম কন্ট্রোলার, এটা অ্যাকচুয়ালি কি? এটা কি ভেরিয়েবল না অপারেটর? অ্যারে। এটা কি? ক্লাস, ক্লাস আর কিচ্ছু না। ক্লাসের মধ্যে যা থাকে এটার মধ্যে তাই আছে। তার নাম দিয়ে এটা এটা বেজন্য বলা হয় কি, এটা একটা কন্ট্রোলার ক্লাস, কন্ট্রোলার ক্লাস, এটা একটা মডেল ক্লাস। যখন দেখবেন আপনারা সফটওয়্যার কোম্পানিতে জব করবেন, আপনাদের দেখবেন কানা ঘোষণা হয় যে তোমার কন্ট্রোলার ক্লাসটা একটু দেখিত, বা তোমার মডেল ক্লাসটা একটু দেখিত, বা বলবে যে ভাই আমার মডেল ক্লাসটা কাজ করতেছে না, কন্ট্রোলার ক্লাসটা কাজ করতেছে না, ঠিক আছে, ঠিকঠাক মতো ডাটা যাচ্ছে সে দিচ্ছে না, সেই ধরনের একটা এনভায়রনমেন্ট দেখবেন চলে আসবে। তো সেক্ষেত্রে কন্ট্রোলার বা মডেল সবগুলো হচ্ছে কি, একটা ক্লাস আর কিছু। ক্লাসের আমরা কিভাবে ক্লাস তৈরি করি সেটা জানি না, সে দেখেন ক্লাসের শুরুতে কি থাকে, তারপরে কি দিতে হয়, ক্লাসের নাম, তারপরে এটা কি এক্সটেন্ড কিন্তু আমরা করছিলাম। বলেন তো এখানে প্যারেন্ট কোনটা, চাইল্ড কোনটা? প্যারেন্টস আর কন্ট্রোলার, চাইল্ড হলো ক্যাটাগরি। এটা হচ্ছে বেস কন্ট্রোলার ফ্রেমওয়ার্কের আর কি। এর মধ্যে বহু কাহিনী করা আছে, এটা করতে গিয়ে তাদের এতদিন লাগছে, আপনার আবার 20 বছর লাগবে ইনশাল্লাহ। এটার মধ্যে কি আছে সেটা বোঝার জন্য, বুঝতে পারছেন না? এটা হচ্ছে আমার বেস কন্ট্রোলার। আমি যে এই যে রিকোয়েস্ট ইউজ করতেছি, সরি রিকোয়েস্ট তো না, আরও অনেক কিছু ভ্যালিডেট, তারপরে যে অত সব এখানে ইনক্লুড করা আছে আর কি কন্ট্রোলারের মধ্যে। আপনারা দেখতে পারেন কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে ওপেন হবে, দেখেন এখানে কয়টা ইউজ করা আছে, অথরাইজ রিকোয়েস্ট, ডিসপাসড জব, আর ভ্যালিডেট রিকোয়েস্ট। এগুলো প্রত্যেকটা এক একটা ট্রিট, এগুলোর মধ্যে ঢুকতে পারেন, বুঝতে পারছেন? আমি ধরে না ঢুকলাম, মা বসাই তো বসাই, ঠিক আছে। সো সবই আমাদের নাগালের মধ্যে, শুধু কি করতে হবে, সময় দেওয়া লাগবে, ঠিক আছে। কালকে এক এক আমার এক বড় ভাই একটা কথা বলতেছিল যে ভাল লাগছে বড় ভাইয়ের কথাটা খুব, বুঝতে পারছেন? বড় ভাইয়ের বলতেছিল তুমি একটা কাজ জানো, তারপর সেই কাজটা আবার করলে সমস্যা কি? তাই বলছি সময় নষ্ট হয়, এর চাইতে বহুত খারাপ কথা তুমি সময় নষ্ট করো। আমি বললাম জি ভাই ঠিক বুঝছি, বুঝতে পারতেছেন? সে কিন্তু আমার কর্তব্য ছেড়ে দিছে, বলতেছে তুমি এই কাজটা করো, বলছি এই কাজটা তো আমি পারি, তারপর করো, কই এক কাজ বারবার করলে, এক কাজ বারবার করলে কি হয়, সময় নষ্ট হয়। তো সময় নষ্ট হয় মানে এর সাথে খারাপ করে তুমি বহুত সময় নষ্ট করো, এগুলো ঘটনা সত্যি, তাহলে এটা করো, ঠিক আছে, বুঝতে পারতেছে?
এগুলো দেশের অবস্থা মানে আমার জন্য যেটা চাইলে আপনার জন্য হতে পারে কিরকম যে এগুলো বারবার দেখতে হবে আর কি সবার জন্য মোটামুটি এই রোটাও ভরে গেছে কিন্তু এটার কি অবস্থা? এটা একদম বাজে অবস্থা। আমি একটা পিএইচপি ফাইল তৈরি করবো যা আছে কপি করেন আর কি, কপি করে এখানে পেস্ট করে দেন। ফর্ম চলে আসছে, এখানে সেভ হবে না আপডেট হবে, আপডেট কাস্টমাইজ করতেই থাকে দেখুন আপডেট। ওকে আপডেট ক্যাটাগরি ইনফো, ঠিক আছে স্যার, আপডেট করলে নাইস। এবার নেক্সট আপডেট করুন কি বলেন তো ফর্মের মধ্যে স্টার্টই বলেন। হ্যাঁ ইউআরএলটা স্যার ইনফরমেশন গুলো এড রাইট। So basically, এই যে ভিউটা, এই ভিউটা লোড হয়েছে কোথা থেকে? কন্ট্রোলার থেকে স্যার, কন্ট্রোলারের ফাংশন থেকে, ঠিক আছে না স্যার। So এই ভিউটা লোড করে লোড, এই ভিউটা যেখানে আসলো লোড করা হয়েছে কোথা থেকে? এই কন্ট্রোলারের এখান থেকে আসছে না স্যার। তাহলে এখন এই ভিউতে যদি আমি কোনো ডাটা নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? এই ভিউতে আমি কিছু ডাটা নিয়ে আসতে চাই স্যার, পাস করে দিতে হবে এই দিয়ে স্যার। তাহলে এই ভিউতে পাস করে দেওয়া লাগবে, তাহলে কি করবে এবার? এটা ক্যাটাগরি ফাইল দিলে হবে কি হবে মনে হয় স্যার? এটা হচ্ছে একটা ফাংশন,
এই ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে কোথায় আমি আপনাকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখেন। আপনি যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করছেন সেটার উত্তর যদি না পান তাহলে আমাকে আবার কোশ্চেনটা করে বুঝতে পারছেন। সো ডকুমেন্টেশনে যাচ্ছে দেখেন যে এই অলটার কাজ দেখেন। সো বেসিক্যালি আমরা তিন প্রসেসে কোডিং করার কাজটা করছি এবং আমরা জানি যে আমাদের হাতে খুবই চমৎকার দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে কোয়েরি বিল্ডার একটা হচ্ছে রিলেকুয়েন্ট ওয়ারেন ডেটাবেজের সাথে কাজ করার জন্য। সো আমরা কোনটা ধরে কাজ করবো, আমরা দুটো ধরেই কাজ করবো সিমুলটেনিয়াসলি, যখন কারণ দুটারই কিছু সুবিধা অসুবিধা আছে তাই না। তো আমরা দুটোর সুবিধাগুলোই নিব, অসুবিধাগুলো বাদ দিব, কোনো সমস্যা আছে না। সো আমরা কোয়েরি বিল্ডারের সুবিধাগুলোও নিব রিলেকুয়েন্টের সুবিধাগুলোও নিব। সো নাইস, এখন আমরা আপাতত এলিকুয়েন্টে একটু কাজ করতে যাচ্ছিলাম। সো এটা হচ্ছে এলিকুয়েন্ট ওয়ারেম অবজেক্ট রিলেশনশিপ মডেল ওয়ারেম। নাও এবার যদি এখান থেকে মনে করে গেটিং স্টার্টে যাচ্ছি, এখান থেকে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে এটা হচ্ছে ভিউ ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি পেজ কোনটা ছিল এইটা। আমার ডাটাবেজে যত ক্যাটাগরি আছে সকল ক্যাটাগরি ইনফরমেশন আমি এখানে দেখাবো, এটা আমাদের টার্গেট তাই না। সো তার জন্য কি করতে হয়, তার জন্য আমাদের অবশ্যই ডাটাবেস থেকে কোয়েরি করে ডাটাগুলো নিয়ে আসতে হবে। সো এই ইলেকুয়েন্ট প্রসেসে আমরা দেখলাম যে এই যে এটা কি ভিউ মানে রিট্রাইভ কোথায় গেল, রিট্রাইভিং অ্যাগ্রিগেটস। সো রিট্রাইভিং এ যাওয়ার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সরি এটা একদম ইয়েতে চলে আসছে, আচ্ছা আমি একদম উপর থেকে আস্তে আস্তে দেখি, এই দেখেন আপনি কোশ্চেন গ্রামের দিকে তাকিয়ে আছেন কেন, দেখেন এদিকে এই দিকে এটি কি লেখা, এটি কিন্তু ভালো কোশ্চেন করা, রিট্রাইভিং মডেলস। সো ওয়ান্স ইউ হ্যাভ created a model and it associated database table, you are ready to start retrieving data from your database. Right? So think of each eloquent model as a powerful query builder, allow you to fluently query the database table associated with the model. For example, it was a flight, it was a separate model, the app flight. আমাদের এখানে মডেল কোনটা ছিল, app category, ঠিক আছে। এবার দেখেন এবার কি বলা হয়েছে, এবার এখানে কি করছে ফ্লাইট স্কোপ এটা কি অল, অল ফাংশনের কাজ, এটা একটা ফাংশন, এর কাজ হচ্ছে আপনি যে মডেলের মধ্যে এই অল ফাংশনটা ইউজ করবেন, মডেল এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে ফাংশন। সো হ্যাঁ এই স্কোপ রেজুলেশন অপারেটর দিয়েও কি করতে পারি, এখানে একটা জিনিস বলা দেওয়া হচ্ছে আমরা নর্মালি পিএসপির অবজেক্ট সাইন পুরোটা জানি, পিএসপির অবজেক্ট সাইন হচ্ছে এই যেটা নর্মালি করেন, আমি যদি এখানে বলি লাইক ডলার সাইন দিস, এটা হচ্ছে কি পিএসপি অবজেক্ট সাইন, এই যে এটা সিঙ্গেলার তাই না, অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি থেকে তো আমরা প্র্যাকটিস করে আসছি যে এটা হচ্ছে পিএসপি অবজেক্ট সাইন। সো নাইস, বাট এটাকেও কিন্তু আমরা অবজেক্ট সাইন হিসেবে ট্রিট করতে পারি। হাউএভার সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ক্লাস, আর এটা হচ্ছে কি ক্লাসের, ওই ক্লাসের স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে আমি ওই ক্লাসের একটা পারমিশন নিয়ে নিচ্ছি, এতটুকুর মানে হচ্ছে কি পারমিশন, পারমিশন নিয়ে আমি কোন মেথড ইউজ করলাম। আপনারা প্রজেক্টের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অংশটুকু মার্ক করা আছে এটাই হচ্ছে কি ক্যাটাগরি ক্লাসের পারমিশন, বলতে পারেন অবজেক্ট, ঠিক আছে। এটা ধরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার একটা মেথড কোন ক্লাসের, অ্যাকচুয়ালি এটা ইলেকুয়েন্টের একটা বিল্ট ইন কি বলে মেথড, ঠিক আছে। সো যেটা ইলেকুয়েন্টের যে মডেল, যে মডেলগুলো ইলেকুয়েন্টের সাথে থাকবে সেই মডেলগুলো অটোমেটিকলি এই ক্লাসগুলো পাবে, হ্যাঁ কোয়েরি বিল্ডারও কিন্তু আছে, ঠিক আছে। সো এটা ছিল অল আর কি, রাইট, অল ছিল এটা, এই এতটুকু হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্ট ধরে আমি ফাংশনটা কল করলাম এই ফাংশনটা যে রিট্রাইভ করার জন্য। সো আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে দেখেন ডেটাবেজের মধ্যে যখন আসবো আমরা এখানে দেখবো কোয়েরি বিল্ডার এবং ইলেকুয়েন্ট ওয়ারেন, এই দুইটা ক্লাস একটু ভালো করে পড়বেন, খুবই সহজ, ঠিক আছে। বাট আপনাকে মিনিমাম 20 বার করা লাগবে, 20 বার আপনি যদি 20 বার পড়েন আপনি বুঝতে পারবেন না, বলেন আপনি তো একবারও পড়বেন না,
এখানে যে স্যার ওই স্যার উপরে যে স্যার গেটিং স্টার্টেড পরে স্যার একটা ই আছে স্যার কোনটা স্যার ডিরেক্টরি স্যার স্ট্রাকচার এটা পড়লে স্যার আপনার কোন জায়গায় কোন ফাইলগুলো আছে এটা স্যার বোঝা যায় হ্যাঁ দেখছেন গুড ভেরি গুড আপনার কাজ হচ্ছে কি গোপন তথ্য খুঁজে বাইর করে আর ফাঁস করে দিন বুঝতে পারছেন হ্যাঁ ফেসবুক আছে এই জন্য আমাদের সমস্যা নাই সো বিষয়টা হচ্ছে তাহলে কি কর কি বললাম যে এই যে কোয়েরি বিল্ডার এবং ইলেকোয়েন্ট ওয়ারেন এই ক্লাস দুটো খুব ভালো করে পড়তে হবে এবং ক্লাস দুটো আপনার টার্গেট থাকবে একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত আপনি 20 বার পড়বেন যদি 20 বার পড়তে পারেন বলেন এখান থেকে কি আপনি মনে থাকবে না এটা কিন্তু আপনি ওই 5 মিনিট 10 মিনিট আমার আমি মানে আমরা যেটা করি আর কি সাধারণত আপনারা কি করেন জানি না আমি আগে করতাম ঠিক আছে ইলেভেন আর গ্রেডিং সাথে খুব ভাব নিয়ে বসছি যে না আজকে ফাটাই গেল ঠিক আছে এখানে দেখছি কিন্তু পড়া কিছুক্ষণ পর একটা ফোন আসছে বাইটা ওইটা শেষ আর এটা জিন্দিগিটা খোলা হয় নাই বা অনেক পরে আবার খোলা হয়েছে ঠিক আছে তো কি করতে হবে ওই জায়গাটা থেকে বের হয়ে আসা লাগবে যাই হোক আপনি বুঝতে পারছেন আপনার কোশ্চেনের আনসার কি স্যার তবে স্যার এখানে স্যার ফার্স্ট স্যার কি কাজ করছে স্যার ফার্স্ট আপনি হচ্ছে একটা আসলে আসবে ফার্স্ট ডাটা এখন কয়টা আসবে একটা স্যার আর যদি একাধিক আসে তাহলে আসে গেট গেট ঠিক আছে স্যার এ আইডি এগেইনস্টে তো স্যার শুধু স্যার একটাই আসবে স্যার এইজন্যই এখানে ফার্স্ট লেখা আচ্ছা স্যার অন্যান্য কিছু এগেইনস্টে যদি কয়েকটা আসে স্যার তাহলে স্যার যখন গেট লিখবেন জি স্যার বলে তো আমরা চেঞ্জ করে দিলাম ঠিক আছে কি আর ক্যাটাগরিস লিখলাম না আর ক্যাটাগরিস লিখলে কি ভালো হতো না মিনিংফুল হতো না কিন্তু এবার কিন্তু মিনিংফুল হয়েছে সো ভেরিয়েবলের নাম এমন ভাবে লিখবেন এর মধ্যে যা থাকবে এই নাম দেখে তো বুঝতে পারবে কি আছে এখানে ক্যাটাগরিস না লিখে আমি কিন্তু অল ক্যাটাগরি লিখতে পারতাম বা সেটা দুটো ওয়ার্ড হয়ে যেত আচ্ছা তাহলে ক্যাটাগরি বাই আইডি এই ভেরিয়েবলটা কি আমরা এখন ইউজ করতে পারবো কোথায় বলেন আজাদ এই এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে এই ইন্টারভিউতে স্যার মানে সব ইনফরমেশন আছে ওই আইডি এগেইনস্টে যত ইনফরমেশন আছে স্যার ডাটা গুলো সব আছে যতগুলো ই আছে আমি কি করলো দেখেন এই ফাংশনের মধ্যে প্রথমে ক্যাটাগরি ক্লাসের অবজেক্ট দিয়ে হয় এটা হচ্ছে একটা ফাংশন এর মধ্যে এটা এটা হচ্ছে কি স্যার আইডিটা স্যার মানে ওই টেবিলের টেবিলেটে স্যার এটা কি আর এটা কি স্যার টেবিলের নাম স্যার এটা স্যার আমরা যে ভেরিয়েবলটা দিয়েছি এটা হচ্ছে টেবিলের কলামের নাম ক্যাটাগরি টেবিলে যাই চলেন দেখে আসি ক্যাটাগরি টেবিলের প্রাইমারি কি নাম কি দেখবেন আইডি স্যার এই দেখেন রেডি আইডি স্যার এটা হচ্ছে কি আমাদের আইডি সো নাও এবারে খেয়াল করেন তাহলে ক্যাটাগরি এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার মডেলের নাম মডেল ক্লাস ক্লাসের এটা হচ্ছে কি তার এতটুকু হচ্ছে ক্লাসের অবজেক্ট নাম অবজেক্ট আর কি অবজেক্ট ধরে ফাংশন কোনটা হয়ার হয়ার ফাংশন ইউজ করা হচ্ছে ঠিক আছে সো একটা জিনিস একটু দেখে আসি আমরা দেখেন এই যে এখানে বেসিক্যালি যে হোয়ার ফাংশনটা কোথায় পাচ্ছে ক্যাটাগরি আপনাদের মনে মতো একটা কোর্সে জাগতেই পারতো আই ডোন্ট নো কেন জাগে নাই সেটা হচ্ছে যে এই ক্যাটাগরি ক্লাসের মধ্যে কি হোয়ার ফাংশনটা আছে এই যে ক্যাটাগরি ক্লাসটা এখানে শুধুমাত্র একটা অ্যারে আছে একটা অ্যারে ভেরিয়েবল আছে স্যার মডেলের ভিতর আছে স্যার হ্যাঁ মডেলের ভিতর আছে এই কোশ্চেনের অ্যানসার কি দিবেন বলেন আমি এতক্ষণ ধরে চিল্লে চিল্লে এখান থেকে বলতেছি ভাঙা গলা নিয়ে সেটা হচ্ছে এই ক্যাটাগরি এতটুকু হচ্ছে কি
ক্লাসের অবজেক্ট আর এটা হচ্ছে ওই ক্লাসের একটা মেথড তাহলে এটা কোন ক্লাসের অবজেক্ট বলেন এটা কোন ক্লাসের অবজেক্ট ক্যাটাগরি ক্লাসের অবজেক্ট না এটা হচ্ছে ক্যাটাগরি ক্লাসের অবজেক্ট সো ক্যাটাগরি ক্লাসের অবজেক্ট ধরে আমি ক্যাটাগরি ক্লাসের এই মেথডটাকে কল করলাম হোয়ার মেথড তা আপনার মনে কি একবারও আসে নাই যে ক্যাটাগরি ক্লাসের মধ্যে হোয়ার মেথড কি আছে তাহলে এটা পুঁথিতে আসবে আমি যাকে বলবো সে ছাড়া আর কেউ বলবো না যদি কেউ বলেন ব্রেকের সময় তারা গিয়ে 30টা সিঙ্গারা নেবো একটা সিঙ্গারা দেন 5 টাকা করে এই যে আপনি বলেন হুমায়ুন আহমেদের মতো ইয়ে করছেন একটা বলতে পারতেছেন না ফাইন আপনার পিছনে যান আপনি দেখছেন ও কিন্তু বলে দিছে যাই হোক ওর কত ও কি মিথ্যাবাদী নাকি ও মানে সত্যবাদী নাকি মিথ্যা কথা বলতে পারে তাই না আপনি বলতে পারবেন এটা কোথা থেকে আসছে সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা আপনার পিছনে যান আপনি হ্যাঁ বলেন তো এই ফাংশন হ্যাঁ মডেল ক্লাস থেকে কারণ ক্যাটাগরি তো আমরা অবজেক্ট তৈরি করছি ওই অবজেক্টে মানে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করছি এই ক্যাটাগরি এটা হচ্ছে ক্লাসের অবজেক্ট এটা কোন ক্লাসের অবজেক্ট এটা তো এই ক্লাসের এই ক্যাটাগরি ক্লাসের এই ক্লাসের এই ক্লাসের মধ্যে কি কোনো মেথড আছে আমি দেখতে পাচ্ছি নাই আপনারা কি দেখতে পাচ্ছেন কি আছে এখানে একটা শুধুমাত্র এটা কি ফিলেবলটা কি এটা বলেন জোরে বলেন আসতে ভয় পাচ্ছেন কেন এটা কি ক্লাসের মধ্যে কি থাকে আইদার মেথডস অথবা প্রপার্টিস তাহলে এটা কি মেথড তাহলে কি এটা প্রপার্টিস ভেরি সিম্পল দ্যাটস অল আচ্ছা আপনি বলেন যে এই যে ক্যাটাগরি এই অবজেক্টটা এই অবজেক্ট এটা কি কিচ্ছু না কি মনে হচ্ছে আপনাদের ভেরি সিম্পল ঠিক আছে কি আল্লাহ জানে কি হইতেছে যা আমি শুরু করছি আল্লাহর নামে শেষ করে দিই অবশ্যই বুঝতে পারছেন আদার বিষয়টা কিছুটা ধরা যাচ্ছে না আগে থেকে করা আছে এখন করা আছে কোথায় বেসিক্যালি এই যে ক্লাসে দেখেন এই ক্লাসের অবজেক্টটা বাট এটা হচ্ছে কি প্যারেন্টের মেথড প্রপার্টি গুলো এইটা হচ্ছে প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড চাইল্ড প্যারেন্টের কি কি প্রপার্টি হয় বলেন তো প্রাইভেট আর প্রোটেক্টেড তাই না চাইল্ড প্রাইভেট আচ্ছা দেখেন রাইট সো বেসিক্যালি আমার মনে হয় এটা নিয়ে আর পেঁচানোর দরকার নেই তাই অনেক পেঁচাইছি সো বুঝি না বলেন বেসিক্যালি এগুলো তারা তাদের মতো করে ডেফিনেশন দিয়ে রাখছে বাট এখানে কিন্তু বিষয়গুলো আছে যে এখানে ডকুমেন্টেশন মেথডগুলো পাবেন সব তাহলে আমরা কি করলাম এই ক্যাটাগরি হয়ার দিয়ে এটা হচ্ছে কি ডেটাবেজের ফিল্ডের নাম আর এটা হচ্ছে কি ভেরিয়েবলটা এই ভেরিয়েবলের মধ্যে এখান থেকে যখন সে ক্লিক করবে সে একটা আইডি নিয়ে আসবে না
সেই আইডিটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এই ভেরিয়েবলের এই ভেরিয়েবলের সাথে ম্যাচ করে দেখবো, যখন এই আইডি সমান এই ভেরিয়েবলের মধ্যে যে আইডিটা আছে মিলে যাবে, সেই ফার্স্ট ওটা সে রিটার্ন করবে, সেটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রেখে সেটাকে আবার এই ইন্ডেক্সের মাধ্যমে এই পেজের মধ্যে পাঠিয়ে দিলাম। এবার এই এডিট ক্যাটাগরি পেজে আসেন। এডিট ক্যাটাগরি পেজে আসার পর আমরা এবার কিন্তু এই ভেরিয়েবলটার মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে কিন্তু আমি এই পেজের মধ্যে কী করতে পারবো, ইউজ করতে পারবো না? হ্যাঁ, সেখানে এসে ভ্যালুর মধ্যে লিখে দেন ডাবল কারলি দিয়ে। দুইটা আসি কি আগে দিক আসে স্যার। সিলেক্টের ভিতরে স্যার ভ্যালু ইউজ করা যায় না স্যার, এই স্যার অপশনের ভিতরে, অপশনের ভিতরে ভ্যালু আছে। এইটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। জাভাস্ক্রিপ্টে একটা রিয়েল অ্যাপ্লিকেশন দেখবেন এখন। সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই কি অবস্থা হয় দেখি। ওয়াও, আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি বাই আইডি, গুড। কোথায় ভুল করছি? এভাবে লিখলে হবে? এটা কে লিখছে? বাস্তারে কি হবে? এটা হবে না? কমা দিয়ে ডাটা পাঠানোর বুদ্ধিটা আপনি কে দিচ্ছে বলেন তো? যাই হোক, এই দেখেন এখানে কি করছি, একটু ভুল করা ভালো, মনে থাকে, ভুল না করলে কি বিনোদনটা পাইতাম বলে না স্যার? আচ্ছা, সো এবার এখানে এসে পাবলিকেশন স্ট্যাটাসটাকে কিভাবে করা যায় দেখেন। এখানে একটা জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। সো ফার্স্ট অফ অল যে ইনপুট এলিমেন্ট গুলো ইনপুট এলিমেন্টগুলো যে ফর্মের মধ্যে আছে সেই ফর্মের একটা নাম দেন। তো আমাকে বলেন এই ফর্মের মধ্যে আমি নাম দিতে চাচ্ছি কিভাবে লিখতে হবে? স্যার ফর্মের নাম স্যার, এই যে এখানে পাবলিশ স্ট্যাটাসটা পাবলিশ বা আনপাবলিশড শো করবে, ইফ দিয়ে করা যায়, হ্যাঁ করা যেতে পারে। বাট যদি এখানে 20টা হয় তাহলে কি করবেন? যদি এরকম 20টা আসে মনে করেন ডিস্ট্রিক্ট নেম ক্যাটাগরি নেম, সো ঠিক আছে, এই জন্য ওইটা একবার একদম করতে চাচ্ছি আর কি। তাহলে এই ফর্মের মধ্যে একটা নেম দিতে হবে, কিভাবে লিখবো বলো? ওপেনের পরে স্যার নেম দিলে হবে স্যার, ওপেনের পরে বলতে এখানে না স্যার, ফার্স্ট ব্র্যাকেটের পর স্যার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে
তা ফার্স্ট ব্র্যাকেটের পর স্যার ফার্স্ট ব্র্যাকেটের পর এর ভিতরে কমা দিয়ে ফর্মের মধ্যে আমি যাহা কিছু করব আমাকে কোথায় করতে হবে এর এর মধ্যে সো এখান থেকে আমার এর শুরু এখান থেকে আমার এর শেষ আমি যা কিছু করব এর এর মধ্যে করব ঠিক আছে সো এখন আমি মনে করি যে ইউআরএল এজ এ এটা রিপ্রেজেন্ট করতেছি কি অ্যাকশন অ্যাকশনটা হচ্ছে এটা মেথড কি পোস্ট ক্লাস একটু ভালো করে দেখলে কিন্তু আপনি বলতে পারে সঠিকটাই হয়তো আর কি আমি ক্লাস ইউজ করছি কোথায় এভাবে এগুলো কি এইটা 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 এগুলো কি এক একটা অ্যাট্রিবিউট তাহলে এখন আমি নতুন আরেকটা অ্যাট্রিবিউটের নাম কি নেম তাহলে কিভাবে লিখব বাট স্যার আমরা যখন স্যার ফর্ম ছেড়ে যে পাসওয়ার্ড ইমেল নিছি স্যার তখন তো স্যার ফার্স্ট ব্র্যাকেটের পর স্যার আমরা ইমেল মানে ফার্স্ট মানে সিঙ্গেল কোটেশন দিয়ে স্যার ইমেল দিছি তারপর নাল দিছি স্যার ওটা তো ইনপুট ফিল্ডের জন্য স্যার আচ্ছা আচ্ছা ওটা তো ইনপুট ফিল্ডের জন্য আচ্ছা আমি সেই অনুযায়ী বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাইন সো নেম নেম ইকুয়াল টু কি হবে এডিট ফ্রম এডিট ক্যাটাগরি এডিট ক্যাটাগরি ফর্ম edit category form edit category form এটা একটা সিস্টেমে অ্যাপ্লাই করা সিস্টেম So it category description, category by ID. Okay, so nice. তাহলে আচ্ছা এখন এই ফর্মের মধ্যে নাম দিতে পারছেন না সো যে যে নামটাই দিয়েছেন কপি করেন এবার নিচে আসলাম এসে এই ইন ফর ইন সেকশনের নিচে উপরে আর কি ইন সেকশনের উপরে এসে আমরা একটা স্ক্রিপ্ট লিখব ডকুমেন্টের ফর্মসের মধ্যে ফর্মের নামটা দিয়ে দেন ডট এলিমেন্টস এর মধ্যে এলিমেন্টস কোনটা নিয়ে কাজ করবে এখন আমরা পাবলিকেশন স্ট্যাটাস ডট এর ভ্যালুতে কি যাবে এই ভ্যালুতে যাবে হচ্ছে যে সামনে সবগুলো বন্ধ করে দিচ্ছি এটা থাক ভ্যালেন্টাইন্স ডে কি 12 ফেব্রুয়ারি না 14 ফেব্রুয়ারি না
14 তারিখ রাইট ঠিক আছে জানতাম পাইছিলেন আচ্ছা দেখেন সো নাইস তাহলে কি করতে হবে কথাটা কেন আচ্ছা দেখেন বলতেছি পরে সো ডকুমেন্টের ফর্মের মধ্যে এডিট ক্যাটাগরি ফর্ম এলিমেন্টস এর মধ্যে ভ্যালুর দিকে পাঠিয়ে দিলাম সো বেসিক্যালি এই এক্সপ্রেশনটা কি রিটার্ন করবে একটু খেয়াল করেন সো বলা হচ্ছে এখানে একটু আমরা যেটা বলি ডকুমেন্ট ডকুমেন্ট কি এটা একটা ডকুমেন্ট ডকুমেন্টের মধ্যে একটা ফর্ম আছে ডকুমেন্ট ডট ফর্ম ফর্মের নাম কি ক্যাটাগরি ফর্ম এবারে এই ফর্মের মধ্যে কি আছে অনেকগুলো এলিমেন্ট আছে না অনেকগুলো ইনপুট এলিমেন্ট আছে এর মধ্যে একটা ইনপুট এলিমেন্টের নাম কি স্ট্যাটাস সো এতটুকুন দিয়ে আমি কি করলাম এই পাবলিকেশন স্ট্যাটাসটা যে এলিমেন্ট তার নাম কি সিলেক্ট সিলেক্টটাকে ধরলাম ডকুমেন্টের ফর্ম ডট এলিমেন্ট এতটুকুন দিয়ে কি করলাম আমি ওই ফর্মের মধ্যে ওই এলিমেন্টটাকে ধরলাম এবার ধরে এই সিলেক্ট আমার হাতে এখন আছে এবার সিলেক্টটাকে ধরে সিলেক্টকে কোথায় পাঠাচ্ছি ডট ভ্যালুতে সিলেক্টের ভ্যালু বলতে সিলেক্টের আবার ভ্যালু কোনটা সিলেক্টের মধ্যে ভ্যালু কয় জায়গা আছে দুই জায়গা আছে এখানে এবং এখানে সিলেক্টের মধ্যে ভ্যালুতে ভ্যালুতে আমি কি পাঠাই দিচ্ছি দেখেন তো ক্যাটাগরি বাই আইডি এই ভেরিয়েবলের মধ্যে পাবলিকেশন স্ট্যাটাস আছে না এটার মধ্যে কি আছে বলেন অপন জিরো অথবা ওয়ান জিরো অথবা ওয়ান তাহলে এর ভ্যালুতে কি যাবে এই যে ভ্যালুতে জিরো যাবে অথবা ওয়ান যাবে যদি জিরো যায় তাহলে দেখাবে কি আনপাবলিশ তাহলে ওয়ান গেলে দেখাবে বেসিক্যালি এভাবে কাজটা হচ্ছে তো রিলোড দিই এই যে আবার কাজ করতেছে কাজ করে আজাদ এভাবে যাই হোক সমস্যা নাই আমরা প্র্যাকটিস করতে পারি এটা করা কত ভালো নাহলে তো আপনার চিন্তার বিকাশ কিভাবে ঘটবে বলেন আপনি একটা কাজ একভাবে করছেন আপনি আর চিন্তা করতে হবে যে আর একভাবে কিভাবে করা যায় তা না হলে তো আমার মাথার জট খুলবে না আজ ওদের কি সমস্যা হয়েছে আজকে কোন কাজটা ওই যে প্রজেক্টের বিষয়টা আচ্ছা বাট আমি যখন এটা খুলে দিচ্ছি খেয়াল করেন আমি একটু পরে আপনাদের একটা ব্রেক দিব যাদের একটু ইয়ে আছে ব্রেকের সময় এটা কমপ্লিট করে নিয়েন ঠিক আছে এবার কমপ্লিট এখন আপডেটের কাজটা করবো হ্যাঁ ডকুমেন্ট ডট ফর্ম ফর্মের নাম ডট এলিমেন্ট আমি ছাড়া কার কারো আসছে জি স্যার একটু স্যার ক্যাটাগরি কন্ট্রোল হবে আপনি করতেছেন জি স্যার আসছে আপনার হচ্ছে এই যে করেন আপনি আপনার পাশে এটা
I'm going to go to the next
আচ্ছা একটু কনসেন্ট্রেট করেন, একটা জিনিস ভুল করে না স্যার, পাঁচ সাতটা ভুল করছে। আচ্ছা আল্লাহ বর্ষা দেখেন তো একটু কনসেন্ট বসে যান, জায়গায় বসে যান, মনে থাকতে একটা কাজ করে দিই, পরে ভুলে গেলে তো ভুলে গেলাম। হ্যাঁ ফর্মের একটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে যে দেখেন যখন ক্যাটাগরি যখন অ্যাড করতে যাচ্ছি তখন কোনো ডাটা দিয়ে সাবমিট করলে কিন্তু একটা এরর আসবে, তাই না?
এটা উনি বললেন আর কি সো এটা আজকে করার কথা ছিল তো ভুলে গেছিলাম এটা বেসিক্যালি আমরা একটা আমাদের যে বেস কন্ট্রোলার আছে ল্যারাভেল ফ্রেমওয়ার্কে সেই বেস কন্ট্রোলারের বা বেস ক্লাসের ল্যারাভেলের যে বেস ক্লাসটা আছে সেই বেস ক্লাসের একটা মেথড ইউজ করবো তার নাম হচ্ছে ভ্যালিডেট সো ভ্যালিডেট মেথডটি ইউজ করে আমরা এই কাজটা চালিয়ে করতে পারি সো একটা জিনিস খেয়াল করেন আমরা যদি অ্যাড ক্যাটাগরি ফর্মটা যাই মানে ক্রিয়েট ক্যাটাগরি ফর্ম এখানে দেখেন বলা হচ্ছে ক্যাটাগরি নেম দাও ক্যাটাগরি ডিসক্রিপশন দাও তারপরে এটা কি পাবলিকেশন স্ট্যাটাস দাও এবং এই প্রত্যেকটা ফিল্ড আপনার কি করা হয়েছে মডেলের যেহেতু এই যে ডাটাবেসের সাথে এই ফর্মটা কানেক্টেড সেই ডাটাবেসটা কন্ট্রোল করতেছে একটা মডেল এবং মডেলের মধ্যে আপনি কি বলে দিয়ে আসছেন এই জন্য এখন যখন আপনি সাবমিট দিচ্ছেন সে কিন্তু হাফা করতেছে ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি ডিসক্রিপশন এখানে কোনো ভ্যালু আছে আপনারা দয়া করে যদি কোনো এরর পান সেটা একটু পড়বেন এবিসিডি পড়তে পারেন যদি পড়তে না পারেন তাহলে আজকে 5-10 মিনিটের আদর্শলিপি বই কিনে নিয়ে যাবেন এতে আপেল আপেল ফেলে একটু পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে ক্যাটাগরি নেম ক্যান নট বি কি সে কিন্তু ভ্যালু পাচ্ছে দেখেন ওইটাই ঠিক আছে পাঁচটা কোথায় কোথায় এখানে কি দুইটা কমা দেখতে পাচ্ছেন না এখানে কোনো ভ্যালু আছে ইনফ্যাক্ট যে প্রথমটা বলতেছে ক্যাটাগরি নেম এর মধ্যে কিছু একটা দেন দেখবেন এরপরে বলবে ক্যাটাগরি ডেসক্রিপশন চেক করি ক্যাটাগরি নেমে কিছু একটা দিলাম ওর কি আসছে ক্যাটাগরি ডেসক্রিপশন দেখেন এখানে কিন্তু আসছে মানে এখানে কি সো এটা বেসিক্যালি তাহলে কি করব মডেল থেকে তুলে দিব না এটা যদি তুলে দেন তাহলে কিন্তু আবার কোনটা কাজ করবে না বলেন তো এখান থেকে কোনটা কাজ করবে না ইনসার্ট দিতে হবে ইনসার্ট ঠিক আছে ইনসার্ট ইনসার্ট এই প্রসেস হবে টোকেন দেখাবে স্যার টোকেন টোকেন প্রবলেম দেখাবে টোকেন প্রবলেম একটা দেখাবে রাইট হ্যাঁ এইটা হবে স্যার এটা অল ঠিক আছে এটা হবে না সো নাও তাহলে আমরা এখন কি করব সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ভ্যালিডেশন দিয়ে দেব এখানে এই যে স্টোর ক্যাটাগরি শুধু এখানে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফর্মের এগেনস্টে দুই ধরনের ভ্যালিডেশন আপনাকে দিতে হবে অ্যাজ এ ল্যারাভেল ডেভেলপার আপনি যদি দাবি করেন যে না আমি একজন ল্যারাভেল ডেভেলপার ভেরি গুড তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এক যে কোনো একটা ফর্মের দুই ধরনের ভ্যালিডেশন দেওয়া লাগবে একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট না জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাকচুয়ালি কেউ ভ্যালিডেশন এখন দেয় না এখন সবাই ইউজ করে জিকুয়েরি কারণ জাভাস্ক্রিপ্ট অনেক লিখতে হয় জিকুয়েরিতে খুব কম লিখতে হয় আপনি বলতে পারেন যে ধরেন পিএইচপি ক্লাস আর ওগুলো হচ্ছে কিসের ক্লাস এখন মনে করেন আমি যে আমি যদি কোনো একটা ক্লাসের কোনো একটা ফাংশন ইউজ করি তাহলে কি কি প্রসেস প্রথম প্রসেস হচ্ছে কি ওই ক্লাসের মধ্যে যে ফাংশন এবং প্রপার্টিসগুলো লেখা আছে সেগুলো কোনো একটা ফাইলের মধ্যে আছে আপনার কাছে সেই ফাইলটা থাকা লাগবে সেই ফাইলটার সাথে আপনি যে ফাইল নিয়ে কাজ করবেন তাকে লিঙ্ক করা লাগবে তার একটা অবজেক্ট তৈরি করা লাগবে তারপরে অবজেক্ট ধরে ধরে কি করবেন এটা কাজ না জিকুয়েরি ক্ষেত্রে সেম একই জিনিস জিকুয়েরির একটা ফাইল আছে যেখানে জিকুয়েরি মেথড বা প্রপার্টি ডিস্ট্রিবিউশন গুলো দেওয়া আছে ওটাকে লিংক করে তারপর কাজ করতে হবে আচ্ছা সো ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন দিব আমরা জিকুয়েরি দিয়ে আর অ্যাডমিন প্যানেলের বা সার্ভার সাইডে একটা ভ্যালিডেশন দিতে হবে কারণ যে কোনো ভদ্রলোক
কি করবে ডিজেবল এর যে যদি জাভা ডিজেবল অল জাভাস্ক্রিপ্ট করে দেয় তাহলে ফ্রন্ট এন্ড ভেরিয়েবল কাজ করবে না ব্রাউজার থেকে আমি চাইলে জাভাস্ক্রিপ্ট কে এনাবল ডিজেবল করে দিতে পারবো তাই না করেন স্যার আমাদের সিঙ্গেল ভিউটা কি দেখানো যায় বললাম প্রো অনুযায়ী দেখাবো আচ্ছা আর পরে দেখে নেন সবার সকল আপনি ব্রেক দিবে এখন সো ব্রেকের সময় দেখে নিন ঘটনা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি তাহলে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে কাজটা হবে সো ওটার জন্য যেটা করতে হবে আমাকে ওই আমার যে বেস কন্ট্রোলার এই ক্যাটাগরি কন্ট্রোলারটা এক্সটেন্ড করতেছে কাকে এই কন্ট্রোলারকে না এর একটা মেথড আছে তার নাম হচ্ছে ভ্যালিডেট কারণ ফর্মের ডাটা গুলো ম্যানেজ করার জন্য আমরা ইউজ করবো কোন ক্লাসকে রিকোয়েস্ট ক্লাসকে ফর্মের ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য ফর্মের ডাটাগুলো এখানে নিয়ে আসার জন্য ইউজ করছে রিকোয়েস্ট ক্লাস আর ডাটাগুলো ডেটাবেজে যাবে কিভাবে ডেটাবেজের সাথে একটা মডেল ইনক্লুড আছে সেই মডেলের মাধ্যমে তাই না এই যে এখানে বলতেছিলাম এই যে লাইনটা দিয়ে কী হচ্ছিল এটা হচ্ছে কি রিকোয়েস্ট থেকে ক্যাটাগরি নেমটাকে নিয়ে এই ক্যাটাগরি এটা হচ্ছে কি ক্যাটাগরি মডেলের একটা অবজেক্ট ক্যাটাগরি মডেলের এটা হচ্ছে কি তার একটা প্রপার্টি অ্যাট্রিবিউট সেখানে কি করা হচ্ছে রাখা হচ্ছে এখান থেকে এখানে রাখা হচ্ছে এর ফাইনালি সেটাকে কি করা হচ্ছে সেভ করা হচ্ছে নাও এবার সো রুলস এখানে রুল সেট করে দিতে হবে তো দেখেন রুলস কি হবে সেট করি এটা তো আমাদের প্রিভিয়াস ফাইলটা আছে তাই না এই ফাইলটা আমি এটাকে কাস্টমাইজ করি আর অনেক পাবলিকেশন স্ট্যাটাস কি দিতে হবে না স্যার হ্যাঁ পাবলিকেশন স্ট্যাটাস দিতে হবে না পাবলিকেশন স্ট্যাটাসটা এভাবে দিলে হবে না পাবলিকেশন স্ট্যাটাস একটু ঝামেলা আছে সব ধরনের ফর্মের ক্ষেত্রে দিয়ে দেবো স্যার হ্যাঁ এবার দেখেন কি সব ধরনের ফর্মের ক্ষেত্রে বলতে হ্যাঁ বাট এগুলো তো আলাদা হবে তাই না স্যার সেটাই এখন একটা জিনিস খেয়াল করেন এখানে রিকোয়ার্ডেড দিলাম এখানে আরো অনেক কিছু দেওয়া যেতে পারে ঠিক আছে আপনারা এই ভ্যালিডেট ক্লাসটা ভ্যালিডেট ফাংশনটা যে ক্লাসে সেই ক্লাসের নাম হচ্ছে ভ্যালিডেশন সো ভ্যালিডেশন ক্লাসের মধ্যে এই ফাংশনটার মধ্যে
কিভাবে দুইটা প্যারামিটার দিতে হয়, দুইটা আর্গুমেন্ট দিতে হয়। ফাংশনের নাম হচ্ছে ভ্যালিডেট, এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রুলস গুলা। রিকোয়েস্টের মধ্যে বেসিক্যালি কি ডাটা গুলো আছে, সেই ডাটা গুলো এই রিকোয়েস্ট থেকে এই ইন্ডেক্সে, রিকোয়েস্টের মধ্যে এই ইন্ডেক্সে কে কি করা হচ্ছে রিকোয়ার, রিকোয়েস্টের এই ইন্ডেক্সটাকেও কি করা হচ্ছে রিকোয়ার। স্যার রিকোয়েস্টের এই ইন্ডেক্সটা যে স্যার রিকোয়েস্টের ভিতর আছে স্যার, এটা সে বুঝবে কি হবে স্যার প্রোগ্রাম, এটা তো সেট করা আছে ভিতরে অটোমেটিক্যালি স্যার, রিকোয়েস্টের ভিতরে করা আছে। হ্যাঁ রিকোয়েস্ট এই রিকোয়েস্ট এটা তো অবজেক্ট, এই ক্লাসের মধ্যে সেট করা আছে। মানে স্যার রিকোয়েস্টটা তো সেটা এখানে আমরা স্যার ডাক দিতেছি না, যেমন রিকোয়েস্ট ক্যাটাগরি নেম সেটা তো বলতেছি জি না স্যার, এখানে না স্যার এখানে আর কি এখানে জি স্যার রিকোয়েস্ট ক্যাটাগরি নেম এরকম করতেছি না স্যার, না না এটা এইভাবে বলতে হবে না, জাস্ট ইনডেক্সটা বলে দিলেই হবে আর কি, মানে না ইয়াটা ওই ইনপুট ফিল্ডের নামটা বলে দিলেই হবে। আচ্ছা এখন এখানে আরো অনেক কিছু করা যায়, আপনারা দেখেন আমি রিসোর্স গুলো বলে দিই। সো এই যে ভ্যালিডেশন সব বলা আছে এবং আপনি কি কি করবেন এই দেখেন, টাইটেল রিকোয়ার, এরপরে কি করা যায় ইউনিক, তারপরে ম্যাক্সিমাম এ দেখি 255 ক্যারেক্টার, বুঝতে পারতেছেন কোন দিকে যাচ্ছে। সো আপনি আরো অনেক কিছু আছে এখানে একটু দেখবেন, পাসওয়ার্ডের লেন্থ এবং লেভেলে যখন আপনি লগ ইন করতেছেন রেজিস্ট্রেশন করবেন বাই ডিফল্ট দেখবেন 6 ডিজিট এরকম পাসওয়ার্ড নেবে না, ঠিক আছে এটা কিভাবে করছে যে বলে দেওয়া আছে 6 ডিজিট বলে দেওয়া আছে, এবং আপনি ভ্যালিডেশনের রুলস তৈরিও করতে পারবেন, আপনি তৈরি যখন করতে পারবেন তখনই না আসল মজা, বাট তৈরি করার আগে যেগুলো তৈরি করা আছে সেগুলোকে আগে প্র্যাকটিস করতে হবে, ওইগুলো প্র্যাকটিস করতে 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 একবার আপনি আসলে নতুন জিনিস তৈরি করে ফেলতে পারছেন। যেই জিনিসগুলো এখানে আছে আপনার কিছু করা লাগবে না, আপনি এগুলোই প্র্যাকটিস করেন আগামী 3 বছর, আপনি 3 বছর যদি লাগাবেন প্র্যাকটিস করেন 3 বছর পর আপনি রোজ তৈরি করতে পারবেন। তো বলে দিলাম ঠিক আছে নাও, বাট এর মাঝে আবার অন্য কোনো দিকেও কিছু দেওয়া যাবে, বুঝতে পারছেন তো, দেখি জাভা কেমন, দেখি .NET কেমন, স্যার পাইথন স্যার পাইথন আইতেছে নতুন, ঠিক আছে দেখি কেমন, বা ওই যে মনে করে ওগুলো দেখলে কিন্তু হবে না, ঠিক আছে। সো কি করতে হবে তাহলে, আশা করি এই যে ফাংশনটা আমরা ইউজ করতেছি এই ফাংশনটা কোথা থেকে আসছে এবং এই রোলস গুলো কিভাবে সেট হচ্ছে এখান থেকে। সো আপনার যদি কোনো বিষয়ে পড়তে সমস্যা না হয় সব সময় তো BITM আপনার কাছে থাকবে না, তাই না, বা আপনি তো সবসময় বিয়ে নেমে থাকবেন, আপনি তো বিভিন্ন জায়গায় থাকবেন, সেগুলো কিভাবে জানবেন হ্যাঁ হবে রিপোর্ট দিলেও হবে, ঠিক আছে না ঝামেলা আছে, আর একটু ঝামেলা আছে, বা আমরা জাভাস্ক্রিপ্টেও তো এই কাজটা করতে পারতাম, কাজ করতে হবে তিনটা, রিকোয়ার দেওয়া লাগবে, জাভাস্ক্রিপ্টটা দেওয়া লাগবে, আবার একটা সার্ভার সাইড থেকেও দিতে হবে। এখন যদি আমরা রেড মার্ক করতে চাই তাহলে স্যার এখন কিন্তু ঝামেলা হবে না, এখন যদি রিলোড দেন দেখেন এখানে থাকবে, এখন আপনি চাচ্ছেন যে এখানে একটু আপনি গরম ঝরম দেখাবেন, হ্যাঁ ফাইনালি পাইছো, তাহলে স্যার ওই যে স্যার এটা কপি করে নিয়ে আসতে হবে স্যার, হ্যাঁ তো এটাকে কাজ করা যায়। তো বেসিক্যালি ভ্যালিডেশন ক্লাসের একটা মেথড হচ্ছে ভ্যালিডেট, এই ভ্যালিডেশন ক্লাসের আর একটা মেথড আছে সেটা হচ্ছে এরর অবজেক্ট আর কি, মেথড না এইটা, এই দিস এটা হচ্ছে কি ওন ক্লাস অবজেক্ট দিয়ে আমি ভ্যালিডেট মেথডটা ইউজ করতে পারতেছি, তাই না জি স্যার। সো এই অবজেক্ট ধরে কারণ বেসিক্যালি আমার কাজ কি ওই ভ্যালিডেশন ক্লাসের মধ্যেই সব বলে দেওয়া আছে, ভ্যালিডেট একটা ফাংশন হ্যাজ তারপরে ফাস্ট বহুত ফাংশন আছে, সেই মধ্যে ভ্যালিডেট দিয়ে রুলসগুলো সেট করা হয়, আর যদি রুলসগুলো কেউ ভায়োলেট করে যখন কোনো একটা ফর্মের মাধ্যমে কোনো একটা রিকোয়েস্ট আসে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে, সার্ভার প্রথমে কি করলো ভ্যালিডেট ফাংশন দিয়ে এগুলোকে কি করলো চেক করলো, চেক করে যদি ঠিকঠাক মতো না মিলে তাহলে সে কি করবে
সে কিছু এরর জেনারেট করবে এবং সেই এররগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান সেই তাহলে আপনাকে আরেকটা অবজেক্ট লাগবে। কারণ আমি যদি এখানে দিসটা দিতাম ভ্যালিড দিতাম কাজ করতো না, কারণ ফাংশনগুলো ক্লাসের মধ্যে আছে, সো ক্লাসের একটা পারমিশন লাগবে। সো ভ্যালিডেশন ক্লাসের এরর শো করানোর জন্য যে ফাংশনগুলো আমরা ইউজ করব, এই যে ভ্যালিডেট এটা কি ক্লাস না ফাংশন? এই ফাংশনটা কোন ক্লাসে বলেন তো? কন্ট্রোলারে রুল সেট করার জন্য, তাই না? ইনপুট ফিল্ডের এগেনস্টে রুল সেট করার জন্য এই ফাংশনটা, আর রুলস চেক করার জন্য কোন ফাংশনটা রাখা হয়েছে তার জন্য আছে হ্যাজ এরর, এই ফাংশনগুলো। ওই ফাংশন গুলো অ্যাক্সেস করার জন্য ল্যারাভেল একটা বিল্টইন অবজেক্ট তৈরি করে দিয়ে রাখছে, তার নাম হচ্ছে এরর। আর এখানে আমি ভ্যালিডেট মেথডটা ইউজ করতেছি কোন অবজেক্ট দিয়ে? দিস, ঠিক আছে। এবার মনে করেন আমরা যদি ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, এখানে সেই ইনপুট এলিমেন্টের নিচে আমি এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করলাম, স্প্যান দিয়ে শুরু করলাম, স্প্যান দিয়ে শেষ করলাম। এখানে আমরা ধরেন যে লাইক এভাবে বলতে পারি ডাবল কার্লির মধ্যে এর মধ্যে দিয়ে দিবেন কেউ ইয়ের নাম, ফিল্ডের নাম যদি পায় তাহলে যদি কি করে এটা কি বলেন তো? একটা স্ট্রিং সিঙ্গেল কোটেশন স্টার্ট সিঙ্গেল কোটেশন ক্লোজ, মাঝখানে কোনো কি নাই, স্পেস নাই, মাঝখানে একটা স্পেসও নাই। ওকে, তাহলে চেক করে দেখি কিছু হয় কিনা। সেম ভাবে এই স্প্যানটাকে কপি করে কোথায় দিব? ডিসক্রিপশনের নিচে। এবার এর গায়ের রঙটা একটু পরিবর্তন করে দিলে ভালো হয় না? টেক সাকসেস দিব না? মেন জিনিস কতটুকুন? এতটুকুন ওদেরটা রিসার্চ করে দেখি। বাট ওরা একটু ঘুম ভাঙ করে টোরে সে করে দিছে, আমরা একদম সোজা সাপটা, কোন দরকারই নেই কাজ দেখি। এখন থেকে শুরু করি একটা ব্রেক, ব্রেকের পরে আমরা পরবর্তী কাজ করব। ভ্যালিডেশনের কাজটা কিন্তু আমরা করতে পারলাম আলটিমেটলি, সো যার ফলে যদি আমরা এখানে যদি কোনো ভ্যালু না দিয়ে যদি ইনপুট দিই সে কিন্তু আমাকে মেসেজ দেখাচ্ছে এবং এটা কিন্তু সার্ভার সাইড থেকে আসতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার যদি সার্ভার অ্যাক্সেস না পায় তাহলে কিন্তু এটা ব্রেক করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। ফাইন, তো তাহলে আমাদের অ্যাড ক্যাটাগরি আলহামদুলিল্লাহ কমপ্লিট, ম্যানেজ ক্যাটাগরিতে বেশি আমরা এডিটে যখন ক্লিক করতেছিলাম এই ধরনের একটা বিষয় চলে আসতেছিল। ইনফ্যাক্ট আমরা যদি যখন যে রোটার উপর ক্লিক করি ওই রোটার অবস্থাগুলো এভাবে চলে আসতেছে, আর ফাইনালি যখন এখানে প্রেস করা হবে তখন ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে কোথায়, মডেলে। মডেল বলতে তার জন্য আপনাকে যেটা করতে হবে ভ্যালিডেট ক্লাসটা স্টাডি করতে হবে, সবই সম্ভব। কোন কিছুতে এখানে মানে আপনার কি মনে হয় যেখানে বলতেছে না হয় সাপের বন্ধ করে ফুটিতেছে না আসতেছে, এরকম তো না, সবই যাই করতেছি কোথাও না কোথাও খুব ইয়ে করা আছে।
ইনফ্যাক্ট আমি চেষ্টাও করতেছি যে যত ভিতরে যায় আপনাদের ঢুকাই দেওয়া, আর আপনাদের চিন্তা ভাবনাকে সেখানে ঢুকাই দেওয়া, বাট বেশি ভিতরে ঢুকানো কিন্তু সম্ভব না। কারণ কি? কারণ আমাদের সময় একটা লিমিটেশন আছে এবং আমাদের কিছু এটার চাইতেও ফরজ কাজ আছে। এটা হলো কি? নফল ইবাদত। তো ফরজ ইবাদতটা আগে হোক, ফরজ ইবাদতটা হচ্ছে আমাকে ফ্রন্ট এন্ড থেকে সাবমিট করতে হবে, আমি নেক্সট ক্লাসে ইমেজ আপলোড সহ প্রোডাক্ট করবো আর কি, সেভ করবো। এরপরে কিন্তু ফ্রন্ট এন্ড এর কাজ শেষ, তারপর আবার সার্ভার সাইডের কাজ শেষ, তারপরে আসবো ফ্রন্ট এন্ড এর। ফ্রন্ট এন্ড এর উপরে দুইটা ক্লাস হবে, একটা ক্লাসে প্রোডাক্ট অ্যাড করবো, একটা ক্লাসে কার্ড দেখাবো, এন্ড দ্যাটস অল। তারপরে 32-33 দুইটা ক্লাস আপনাদের প্রজেক্ট প্র্যাকটিস হবে, ক্লাস প্রজেক্ট ওয়ার্ক হবে ক্লাসে। প্রজেক্টের নাম মাত্র 9 জন দিয়েছেন, কেন? আচ্ছা এখন এখন আর এগুলো বলেন না, এখন যে সময়টুকু আছে আমরা কাজে লাগাতে হচ্ছে। এগুলো আপনারা একটার পরে আলোচনা করেন, একটার পরে এই ক্লাস শুরু হবে আবার 1:30 থেকে। আপনাদের হাতে 20 মিনিট সময় আছে, আপনারা সবাই বসে কে কি প্রজেক্ট করবেন এখান থেকে ডিসাইড করে ইয়ার কাছে আজাদের কাছে দিয়ে যান, আজাদ আমাকে মেল করবে, ঠিক আছে? ওকে নাই, সো তাহলে আমরা আপডেটের কাজটা করব। সো হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি ইন প্রসেস সাকসেসফুলি হয়ে গেল কেন? এবং এখানে আমি আর ইয়া না করে সরাসরি বলেই দিচ্ছি যে বেসিক্যালি যখন আমরা ক্যাটাগরিটা ডেটাবেস থেকে তুলে নিয়ে আসছি, আইডি ধরে তুলে নিয়ে আসছি, আবার যখন ডেটাবেস আপডেট করব আইডি ধরে করতে হবে না? আচ্ছা, আইডি ধরে না করলে একটা ঘটনা ঘটে, এটা কি দেখছেন? সব আপডেট হয়ে যাবে, একটা আপডেট করলে কি আপডেট হয়ে যাবে? সবগুলো আপডেট হয়ে যাবে। সো মজার একটু নেবেন, আচ্ছা। সো যাই হোক, আমরা মজা নিতে চাচ্ছি না, তাহলে কি করবো? তাহলে বেসিক্যালি আমাকে এটা যেটা করতে হবে, এই ফর্ম থেকে যখন সাবমিট করবে, যখন আপডেট বাটনে ক্লিক করবে, রিকোয়েস্ট ক্লাস কি কি ডাটা যাবে বলতে? রিকোয়েস্ট ক্লাসের মধ্যে কি কি ডাটা যাবে? আইডি সহ যাবে? কিভাবে যাবে? হিডেনে রাখতে হবে, এখন তো হিডেনে রাখা হয় নাই। তাহলে যাবে কি? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডিসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস, এই তিনটা ইনডেক্সে ডাটাগুলো যাবে রিকোয়েস্ট ক্লাসের মধ্যে। ওখান থেকে আমরা বের করে করে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট ধরে ডাটাগুলো নিয়ে আমরা কি করবো? আবার মডেলে আপডেট করে দেবো, দ্যাটস অল। সেই জন্য মডেলে যখন আপডেট করব, আইডি ধরে আপডেট করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে? হিডেন আইডিটা পাস করতে হবে এখান থেকে, ঠিক আছে? সো আমি এই ক্যাটাগরি নেমটা যে ইনপুট এলিমেন্টটা আছে এটাকে কপি করে নিচ্ছি, আবার টেস্ট করতেছি ইনপুটের টাইপটা কি হবে। আগে আগে টেক্সট থাক, আপনারা যখন প্র্যাকটিস করবেন একবার টেক্সট দিয়ে দেখবেন অ্যাকচুয়ালি আসে কি না। আর ওই আইডি যে ইন্ডেক্সে আছে তার নাম কি বলেন তো? আইডি স্যার, শুধু আইডি, ফাইন। ক্যাটাগরি আইডি কিন্তু না, কারণ আমাদের এই যে ডেটাবেস টেবিলের মধ্যে নাম কি দিয়ে আছে? আইডি, ফাইন। সো এবার আমরা দেখি, এবং ইন্ডেক্সের নেমটা কি হবে? আইডি স্যার, আইডি দিয়ে দিলাম, খালাস। ওকে, এবার যদি ব্রাউজারে যাই, ডাউনলোড দেই, যেহেতু আমি হিডেনে পাঠাই নাই, সো আইডিটা কি হচ্ছে? শো হচ্ছে, শো হচ্ছে, তার মানে আইডিটা আসতেছে। খেয়াল করেন, রিকোয়েস্ট করতেছে কি ইউজার, সেটা হয় ফর্মের মাধ্যমে অথবা ইউআরএল দিয়ে। এই দুইভাবে ছাড়া কোনো ভাবে রিকোয়েস্ট আসে? আইদার ফর্ম অথবা ইউআরএল। তো ফর্ম থেকে অথবা ইউআরএল দিয়ে যে রিকোয়েস্টটাই সাবমিট হোক না কেন, রিকোয়েস্ট সাবমিটের পরে আমাকে প্রথম কি করতে হয়? রিকোয়েস্ট সাবমিট করার পর আমার প্রথম কাজ হচ্ছে ওই রিকোয়েস্টের জন্য অ্যালাইস তৈরি করতে হয়। আর অ্যালাইস তৈরি করার জন্য আমরা ইউজ করি web.php5। রিকোয়েস্ট আসতেছে, তাই না? আচ্ছা মনে করেন, আর সাপোজ আমি এখানে লিখলাম ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাড লিখলাম, আমি কিন্তু কোনো বাটনে ক্লিক করে নিই এখন, এটাও কিন্তু একটা রিকোয়েস্ট। কোথা দিয়ে আসতেছে? ইউআরএল দিয়ে। এটা গেট রিকোয়েস্ট, এই যে গেট রিকোয়েস্ট করার ফলে একটা ভিউ এখানে দেখতে পাচ্ছি। সো এই রিকোয়েস্টের জন্য অ্যালাইস তৈরি করতে হয়েছে কোথায়? web.php-তে। সেইভাবে যখন আমরা এখান থেকে আপডেট করবো, এটা একটা রিকোয়েস্ট, বাট এটা কি ইউআরএল দিয়ে যাচ্ছে না, এটা ফর্ম থেকে, এটা ফর্ম থেকে আসতেছে এই রিকোয়েস্টটা। সেক্ষেত্রে আমাকে এটার জন্য কি করতে হবে? ইউআরএল রেডি করতে হবে। সো কোথায় রেডি করবো? এখানে ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ
আপডেট আর এখানে গেট হবে না পোস্ট হবে ধন্যবাদ সব এখানে এডিট ক্যাটাগরি না দিয়ে আমি দিতে চাই আপডেট ক্যাটাগরি আইডি লাগবে না কেন লাগবে না বলেন তো পুরোটাই যাচ্ছে স্যার আইডিটা কেন লাগবে না যেহেতু পাঠাই দিচ্ছি তাহলে এখানে কি রিসিভ করার দরকার আছে যেহেতু ফর্মের মাধ্যমে যে ডাটা গুলো আসে সেগুলো কোন ক্লাসের মাধ্যমে কন্ট্রোলার আমরা ইয়া ফাংশন অ্যাক্সেস করতে পারি কোন একটা ফর্মের মধ্যে থেকে ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দেয় সেই ভ্যালুগুলো আমরা কোন একটা কন্ট্রোলারে কোন একটা ফাংশনের মধ্যে কোন ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে পারি ওই যে দেখেন না এই যে কন্ট্রোলারের মধ্যে এটা কি রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিয়েছেন এবার এই অবজেক্ট ধরেই তো কি করতেছেন এগুলো সব ইনপুট ফিল্ডের নাম আর এগুলো হচ্ছে কি মডেলের অ্যাট্রিবিউটের নাম বলছিলাম না এগুলা নাকি একদম পানির মতো সহজ কিন্তু সো নাও এবার তাহলে যেহেতু ফর্ম দিয়ে আসতে আসতে সবগুলো দায়িত্ব কার রিকোয়েস্টের আমার না সো এখান থেকে এসে আমি জাস্ট এটা বলে দিলাম আপডেট ক্যাটাগরি এবার এই ফাংশনটা ডেফিনেশন দিতে হবে সো ডেফিনেশন দেওয়ার জন্য আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে আসলাম এখানে এসে লিখে দিচ্ছি পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি এখানে আমাকে আমি যদি ওই ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই তাহলে কোন ক্লাস লাগবে আপনি প্রিন্টার করে দেখার কোন সিস্টেম আছে লেড়া মিলে কি করতে হয় রিটার্ন রিকোয়েস্ট করতেছি না রেগুলো পারে না তো সব এটার মধ্যে বলা আছে দেখেন ডিডি মধ্যে আমরা এই পুরো জিনিসটা এভাবে দিয়ে দিলাম এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই যা সেভাবে যদি আপডেট দেই দেখেন খুব সুন্দর কিন্তু আমাকে অ্যারে ফর্মের ডাটাগুলো দেখাচ্ছে টোকেন আইডি ক্যাটাগরি নেম ক্যাটাগরি নেমটা কোথায় যে ক্যাটাগরি নেম ডিসক্রিপশন দেখেন আইডিটা কিন্তু পরে আসছে কারণ কি নেমের পরে আমরা আইডিটা দিছিলাম তাই না আচ্ছা এটা থাক এটা আমি মুছে দিচ্ছি না এরপরে আমাদের আপডেট করতে হবে সো আপডেট করার কাহিনীটা কিভাবে করবো দেখেন
কাজকে কিন্তু আমাদের যেভাবেই হোক ম্যানুফ্যাকচার কাজটা এখান থেকে শেষ না করে দেওয়া যাবে না। ক্যাটাগরি শেষ হয়েছে না, ম্যানুফ্যাকচারার শেষ করতে হবে। তারপরে নেক্সট ক্লাসে আমরা ওই ইয়াটা দেখব প্রোডাক্ট। আমি কিন্তু ক্যাটাগরি, এটা হচ্ছে কি ক্যাটাগরি মডেলের একটা অবজেক্ট, অবজেক্ট ধরে তার হোয়ার মেথড ইউজ করলাম। হোয়ার মেথড এটা হচ্ছে কি বলেন তো, টেবিলের আইডি। আর এটার মধ্যে কি আছে, আমি যদি লিখতাম যে ক্যাটাগরি আইডি, তাহলে এই ইনপুট ফিল্ড এর নাম কি এবার ক্যাটাগরি আইডি, তাহলে এখানে কি হইতো, এটা আসছে ফর্ম থেকে, আর এটা হচ্ছে কি টেবিলের কলামের নাম। খুব সহজ হলো, ঠিক আছে আপনারা পারবেন, এই জন্য দেখাতে চাচ্ছি না। নাও এবার কি হবে, যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আপডেটে ক্লিক করি, ও আচ্ছা এখানে ক্যাটাগরি আইডি থাকে, এখানে কি দিয়ে দিব, ঠিক আছে কি করতেছেন, বেসিক্যালি কোনটা যে কার আইটি এর উল্টা পাল্টা হয়ে যাচ্ছে না, এটা উল্টা পাল্টা হওয়া যাবে না। শোনেন, আপনি যখন এটা হচ্ছে কি ভেরিয়েবল না, ভেরিয়েবল দিয়ে যখন আপনি কোনো কিছু অ্যাক্সেস করবেন, সেই ভেরিয়েবলের মধ্যে মানটা কোথা থেকে আসতেছে, এই ভেরিয়েবলটা কোথা থেকে আসছে, টেবিল থেকে আসছে, কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে মানে কোনো একটা ভেরিয়েবল আপনি নিলেন, সেই ভেরিয়েবলের মধ্যে ডাটা আসবে কিভাবে আসতে পারে, তিনভাবে বলতে পারেন। একটা হচ্ছে কি আপনি ডাটাবেস থেকে কোয়েরি করে ভ্যালু নিয়ে এসে রাখতে পারেন ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। আরেকটা হতে পারে কি আপনি ডিরেক্ট ভ্যালু রাখতে পারেন, ডলার সাইন এক্স সমান দশ, কি হইলো সরাসরি রেখে দিলাম। আবার আর একটা কি হতে পারে, আমি আমার মতো করে ক্যালকুলেশন করে দশ বারোটা লাইন ক্যালকুলেশন করে ফাইনালি একটা ভ্যালু সেখানে রাখলাম। মানে দুইভাবে বলা যায়, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাসাইন করা, আর একটা কোয়েরি করে নিয়ে এসে রাখা। তো এখন এখানে এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আসছে, যখন কোনো একটা ভেরিয়েবল আপনি দেখবেন যে এটা একটা ভেরিয়েবল, আচ্ছা এর মধ্যে মানটা কিভাবে আসলো,
আমি অ্যাসাইন করে দিছি না কোয়েরির মাধ্যমে আসছে বলেন তো এই ভেরিয়েবলের মধ্যে মানটা কি আমি অ্যাসাইন করে দিছি না কোয়েরির মাধ্যমে আসছে টেবিল এইটা মানে দুইটা টেবিল থেকে তো আমি বলি কোয়েরির মাধ্যমে আসছে কোয়েরির মাধ্যমে আসছে কোয়েরির মাধ্যমে এই যে কোয়েরির মাধ্যমে আসছে আমি অ্যাসাইন করলাম কিভাবে কোয়েরির মাধ্যমে আসছে এটা কোয়েরির মাধ্যমে আসছে যে হয় আর এটা হচ্ছে এলিগেন্ট কোয়েরির মাধ্যমে আসছে আপনি স্যার ক্যাটাগরি আইডি দিলাম কেন অনলি আইডি না দিয়ে এখানে অনলি আইডি দিয়ে একটা ভালো তো হ্যাঁ জাস্ট এখানে আইডি আর এখানে আইডি মিসম্যাচ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে ভেরিফাই করার জন্য ঠিক আছে ভিন্ন রকম করার জন্য আমি ফর্ম থেকে যেখান থেকে ইনপুট ফিল্ডের নেমটাই কিন্তু বেসিক্যালি এখানে উঠে আসছে জেনারেট আইডি বলতে যে দেখা এবার আপডেট দেই স্টিল ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে কারণ কি সেভ স্যার দুই দিন পর পর ভালোই করে খারাপটা এই যে সেভ অন্য কোথাও ভুল হয়েছে আমাদের আচ্ছা এখানে আমরা ফাইন্ড মেথড ইউজ করব আচ্ছা বুঝতে পারছি এখানে ফাইন্ড দিতে হবে ফায়ার এর পরিবর্তে এখানে ইউজ করব কি আমরা আইডিটা লাগবে না কোন এটা এটা তো লাগবেই ফাইল মেথডে হচ্ছে কি লাগতেছিল আমার ইন্ডেক্সের নামটাও আবার ভ্যালুটাও এবার ফাইলের মধ্যে কি সবই আছে সে ফাইল করবে কোনটাকে এই আইডিটাকে ফাইল করবে ঠিক আছে এবার চেক করি এবার হচ্ছে সো মনে করেন এই যে ভি বি সি ডি এটার আপডেট করবো এটার নাম দিচ্ছি ধরেন আমি দিলাম যে হ্যালো ক্যাটাগরি হ্যালো ক্যাটাগরি দিয়ে দিলাম ওয়েল হ্যালো ক্যাটাগরি চলে আসছে স্যার একটু স্যার মানে কোডটা স্যার কন্ট্রোল প্যানেল স্যার না না শুধু ওই ইনপুট ফিলের আইডি করে আর ফায়ার দিলে দুটো ক্যাটাগরি কন্ট্রোলার প্লিজ টাকে নিয়ে এবার আমাদের যেটা করবো সেটা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি এখানে এসে দেওয়া আছে আচ্ছা আমি টেবিলের উপরে এখানে আরেকটা ইনসার্ট ট্যাগ দিয়ে দিচ্ছি এখানে একটা স্ত্রী সার আর উপায় আছে সেশন স্কোপ গেট ক্যাটাগরি ইনফো আপডেট আপনাদের যদি আপনার যদি কিভাবে ইনক্রিপ্ট করা দরকার হয় আপনি পার্সোনালি আমি বলে দেবো ঠিক আছে এটা এখন ইনক্রিপ্ট করা দরকার আরেক গন্ডগোল লাগবে
সো পিএইচপি তে কিছু ফাংশন আছে যেগুলো করা যায় বিট ইন ফাংশন স্যার এটাকে আমি শুনলাম স্যার হচ্ছে না হ্যাঁ ৫৭ ক্যাটাগরি ফাইন এখানে ভেরিয়েবলটা ঠিক আছে যেটা ধরছেন একটু খেয়াল করেন প্রজেক্টের স্ক্রিনের দিকে সবাই যে বেসিক্যালি কি করা হচ্ছে এখানে আমরা প্রথমে এই ফাইন মেথড এই ক্যাটাগরি ক্লাসের ক্যাটাগরি মডেলের মধ্যে আমরা ফাইন মেথডের মাধ্যমে কি করলাম আমি এখানে যে আইডিটা দিয়ে দিব ওই আইডির একটা ওই মানে ওই আইডির যে রোটা তা পাবে তার অবজেক্টটা সে রিটার্ন করবে এবং সেটাকে আমি কি করলাম এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবারে অবজেক্ট ধরে ওই রোর ক্যাটাগরি নেম ওই রোড ডিসক্রিপশন এবং ওই রোড স্ট্যাটাসের মধ্যে আমি কী পাঠিয়ে দিলাম ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো কী করলাম রেখে দিলাম পাঠিয়ে দিলাম তাই না এবং ফাইনালি কী করে দিলাম আবার সেভ করে দিলাম বুঝতে পারছেন কি আদার বিষয়টা প্রথমে ওই ক্যাটাগরি আইডি ধরে ফাইন মেথডটা তার একটা অবজেক্ট রিটার্ন করবে এই মেথডটা তার একটা অবজেক্ট রিটার্ন করবে রিটার্ন করলে সেটা আমরা ভিডিও বলে ধরলাম কারণ এগুলো কি এগুলো হচ্ছে মডেলের অ্যাট্রিবিউট না মডেলের অ্যাট্রিবিউট হোক আর মেথডই হোক আপনি অবজেক্ট ছাড়া ধরতে পারবেন মডেলের অ্যাট্রিবিউটকে এজন্য অবজেক্টটা কিভাবে তৈরি করবো অবজেক্ট তৈরি করার জন্য আমাদের ফাইন মেথডটা লাগবে সেটা ক্যাটাগরির ভিতরে সব কিছু আছে পরে স্যার এগুলো আবার আপডেট করে সেট দিলে ওটা ক্যাটাগরির মধ্যে এটার মধ্যে সব কিছু আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি অবজেক্ট আছে এই ভেরিয়েবলটার মধ্যে অবজেক্ট আছে কিসের অবজেক্ট এই যে রোটা এই রোটা এই আইডিটা যে রোর ওই রোর অবজেক্ট এবার অবজেক্ট ধরে ওই রোর কি ক্যাটাগরি নেম একটা ইন্ডেক্সের নাম ওই রোর একটা ইন্ডেক্স ক্যাটাগরি ওগুলোর মধ্যে আমি ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ফাইনালি কি করলাম সেভ করে দিলাম এবং এপিএসে পাঠিয়ে দিলাম এই মেসেজ সহকারে দেখাচ্ছি এবার আমাদের ডিলিটের কাজটা বাকি আছে সো ডিলিটের কাজ করার জন্য কি করতে হবে দেখেন এই কাজটাই সেটাকে কপি করে এখানে আবার পেস্ট করি এখানে ক্যাটাগরি কি হবে একটু তাড়াতাড়ি করেন এটা লিখে ফেলেন আজকে কজন করতে পারছেন এতটুকু ততটুকু হয়েছে আমি ছাড়া আর কারো কি হয়েছে আচ্ছা ওয়াও গ্রাফিক ডিজাইনার সাহেব হয়ে গেছে আপনি 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 হ্যাঁ গ্রাফিক ডিজাইনার টু আরে আছে ওয়ান টু কেন বললাম কারণ আপনি আমি পরে জানছি আপনি গ্রাফিক ডিজাইনার আগে জানছি হয়েছে না কি দেখা গেল ঠিক আছে কি আচ্ছা এবার খেয়াল করেন তাহলে আমাদের এভাবে কাজটা হচ্ছে তো ফাইনালি ডিলিটের জন্য আমরা যে কাজটা করব এই অ্যালাইসটা তৈরি করলাম ডিলিটে এই রিকোয়েস্টটা এখান থেকে যখন ক্লিক করবে কই গেল ক্যাটাগরি ম্যানেজ যখন সে এখানে ক্লিক করবে কি হবে একটা রিকোয়েস্ট তাই না বলেন তো এটা পোস্ট রিকোয়েস্ট না গেট রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট সো এই গেট রিকোয়েস্টের জন্য কি করতে হবে প্রথমে অ্যালাইস তৈরি করতে হবে সো এই ওয়েব ডট পিএইচপি তে এসে ডিলিট এবং এখানে আমরা কি নিয়ে যাব কারণ যে এখান থেকে যাওয়ার রিকোয়েস্টটা সাবমিট হচ্ছে
ক্লায়েন্ট মেশিন থেকে, তখন এই আইডিটা আসতেছে না, এই আইডিটা আমি এখানে ধরলাম এভাবে। ক্যাটাগরি কন্ট্রোলারের ফাংশনের নাম কি হবে? ডিই এল ই টি ই, ডিলিট ক্যাটাগরি। হ্যাঁ এই তো বুঝতে পারছেন, তাহলে আপনার দাঁড়া যাচ্ছে তো আমি কোন একটা কাজ 14 বার না করলে বুঝতে পারি না। মনীষীরা বলে গেছে, বুঝতে পারছেন? মনীষীদের কথা এটা মানবে। মনীষীরা কি বলছে? মনীষীরা বলছে হচ্ছে যে কি, যে কোন একটা কাজ, তারা দুইটা কথা বলছে। দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, ফ্রি বলতেছে, রিবেট রিবেটা বলতেছি না, বাট এই কথাটা কয়েকদিন পরে টাকা দিয়ে শোনা লাগবে। ঘটনা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দেখেন সরকার তো সবসময় আপনাদের সুবিধা দিবে না, ঠিক আছে, সরকার একটা সুযোগ দিচ্ছে, নিলে নেন, না নিলে পস্তাবেন, নিলেও ঠিক আছে। ঘটনা হচ্ছে, হ্যাঁ কয়েকদিন পরে সরকারি আমাদের টাকা দিয়ে আপনার সরকার বলছে ঠিক আছে, এবার নিতে আসলে তুমি টাকা দেবো, ঠিক আছে। সো হোয়াট এভার ইট ইস, দেখেন ঘটনাটা হচ্ছে যে মনীষীরা দুইটা কথা বলে গেছে। একটা কথা হচ্ছে যে কোনো একটা জিনিস শেখার জন্য অনেকগুলো মাধ্যম আছে, যেমন মনে করেন কেউ বই পড়ে পড়ে শিখতে পারে, কেউ একজন করতেছে পাশে বসে দেখে দেখে শিখে, কেউ নিজে টাইপ করে করে শিখে, কেউ ভিডিও দেখে দেখে শিখে। একটা জিনিস অনেক পয়েন্ট অফ ভিউ থেকে শেখা যাচ্ছে, আমার টার্গেট এইটা, বাট কেউ এভাবে করতেছে, কেউ ভাবে করতেছে, কেউ ভাবে করতেছে, কেউ ভাবে করতেছে। সো মনীষীরা বলে যে আপনার টার্গেট হচ্ছে যে আপনি কোনভাবে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারতেছেন, ওটা খুঁজে বের করা। যে না আমি বই পড়ে পড়ে শিখতে পারতেছি, না আমি বই পড়ে পড়ে পারতেছি না, আমি ভিডিও দেখে দেখে শিখতে পারতেছি, যে না আমি ভিডিও দেখে দেখেও শিখতে পারতেছি না, আমার পাশে কেউ একজন কোড করতেছে, আমি সেই কোড দেখে দেখে শিখতে পারতেছি। সো আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, আপনি কি জানেন যে আপনি কোনভাবে শিখতে পারেন? আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, কিন্তু কোশ্চেনটা আপনার কাছে আমার রইল যে আপনি কি জানেন যে আপনি কোনভাবে শিখতে পারেন? নাম্বার ওয়ান, আমি জানি, ঠিক আছে, আমি বলছি আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, কোশ্চেনটা আপনার কাছে আমার রইল, কারণ সব কোশ্চেনের অ্যান্সার দিতে হয় না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তার আর একটা কথা বলছে, সেটা হচ্ছে যে কোনো একটা কাজ শেখার জন্য একটা মানুষের যদি 14 বার ট্রাই করে তাহলে সে সেটা শিখে যাবে। হ্যাঁ সর্বোচ্চ, কেউ মনে করেন একবার হয়ে যায়, কারো দুইবার হয়ে যায়, এই কথাটা কিন্তু আমার কথা না। তাহলে এখন থেকে যা করবো 14 বার, যা করবো 14 বার, বুঝতে পারছে? শেষ করে শোনে, ঠিক আছে, আপনি আমার কথাটা শুনেন, এটা এটা আমার কথা বিশেষ করার দরকার নাই, মাস এটা একবার আপনি কাজ করে দেখতে পারেন। এই কথা মতো আপনি ক্রুডিং বুঝতেছেন না, আপনি 14 বার করেন করে যাবেন, আপনি টেমপ্লেটিং বুঝতে পারতেছেন না যে কিভাবে কি করতেছে না করতেছে, আপনি 14টা টেমপ্লেটে মাস্টারিং করেন, আপনি এবার বলেন তো আপনাকে 14 বার করা লাগবে? বুঝতে পারতেছেন? হ্যাঁ এটা হচ্ছে তাদের কথা, তারা হিউম্যান ব্রেন অ্যানালাইসিস করে বলছে, ঠিক আছে। সো দুইটা গুরুত্বপূর্ণ কথা বললাম, এখন আর কথা বলবো না, এখন কাজ করবো, দেখেন সময় কম। সো এই যে পারতেছি না বা পারি না, অ্যাকচুয়ালি তাহলে দোষটা কার বলেন আলটিমেটলি, ঠিক আছে। সো 14 বার সময় দেন এবং ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে কিভাবে কাজটা আসলে আমি পারি, আমি শিখতে আমার কোন ভাবে বলেন। এখনো সুরা পড়তে হবে, কেরাত পড়তে হবে, সিজদা লাগবে, তারপরে মুনাজাত, বুঝতে পারছেন?
মূলত তেমন অনেক দূরে এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কই আপনাকে দাঁড় করাতে হয়েছে। এবার আপনাকে পুরো সূরা পাঠ করতে হবে, সবকিছু পাঠ টাঠ করে রূপসেজ ঠিকঠাক মতো দিয়ে দিন মনে রাখতে বসে লাগবে। বুঝতে পারতেছেন বিষয়টা? আপনাকে কিন্তু সবই কিন্তু আপনি জানেন, তারপর বারবার এলে আমার মনে করাতে লাগে। মনে করেন একটা বাচ্চা সে জন্মগ্রহণ করছে, তাকে আপনি 3 কেজি করে আপেল 6 কেজি করে দুধ প্রত্যেক দিন খাওয়াবেন, তাহলে সে 1 মাসে হাঁটা শিখে যাবে, তাই না? কেন মরে যাবে? তাকে প্রত্যেকদিন 2 কেজি করে আপেল, 4 কেজি করে কমলা, 6 কেজি বেদানা, 10-12 কেজি দুধ প্রত্যেকদিন খাওয়াবে, তাহলে সে দেখবেন 1 মাসে ইনশাল্লাহ হাঁটা শিখে যাবে। তার ওয়েটে তো খাবারও ওয়েট বেশি। বুঝতে পারতেছেন বিষয়টা? ঠিক আছে, আমাদের ছবি তুললো নাকি? ছবি তুললো পয়সা দিল না কেন? বলবে যে ছবি তুললে পয়সা দিয়ে লাগবে। ওকে রাইস, বুঝতে পারছেন বিষয়টা আশা করি। তাহলে আমাদের ক্যাটাগরি ডিলিট করতে হবে এবার। সো ক্যাটাগরি কন্ট্রোলারে ডিলিট মেথডটার মধ্যে যাচ্ছি, ক্যাটাগরি কন্ট্রোলারে ডিলিট মেথডে যাচ্ছি আমরা। ক্যাটাগরি কন্ট্রোলার কোথায়? এখানে বলতে হবে পাবলিক ফাংশন ডিলিট ক্যাটাগরি। এখানে বেসিক্যালি সিম্পলি আমরা এই কাজটাই করব, আপনি জানেন আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, কোনটা ভালো সবগুলোই ভালো, কোনটা খারাপ না। না না, এটা আপনার ইচ্ছা, এটা আমি বলে দেবো। আমি এটা বলি, এটা আমার ভালো লাগে, আমার ইংলিশ ভালো লাগে, আপনার ইংলিশ ভালো লাগে, অবশ্যই না। এটা ঠিক আছে, যার যার একটা প্যাটার্ন। যেমন মনে করেন শুটকি মাছ কজন পছন্দ করে? দেখছেন ও আগে মাথা নাড়াইছে, বলছে বুঝতে পারতেছেন। তারপরে কি জিনিসটা কি খারাপ? আপনি এটা খাওয়ার প্র্যাকটিস করেন নাই, দ্যাটস অল, আর কিছু এখন মনে করেন। তার মানে কি? আচ্ছা কন্ট্রোল, হ্যাঁ আমরা সামনে আগাবো। আমি বলেন তো এই যে এখানে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে? এই ভেরিয়েবলের মধ্যে আইডি আছে, ফাইন। এই আইডিটা কোথা থেকে আসছে? এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা কোথা থেকে আসছে?
টেবিলের আইডি ঠিক আছে, বাট সেটা এই ফাংশনের মধ্যে ঢুকলো কোথা থেকে? এই ফাংশনের মধ্যে তো এটা আসছে, কোথা থেকে পাঠানো হয়েছে এটাকে? বলে দিছে কিন্তু এই ফাংশনটারে কোনো না কোনো জায়গা থেকে কল করা আছে না? বলেন তো এই ফাংশনটা কল করা আছে কোথা থেকে? আপনি এখানে তো দেখাই যাচ্ছে কোথা থেকে পাঠাচ্ছে, তারপর আপনি বলতেছেন এখানে, এটা তো কন্ট্রোলারের নাম, এটা হচ্ছে ফাংশন, এটা কি? এটা কি? এটাই তো যাচ্ছে বেসিক্যালি কোথায়? এটা এখানে, ঠিক আছে, নাম্বার ওয়ান। এবার আপনি, আমি বলতে পারি যে এইখানে এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসছে, এই ইউআরএলটার, এই ইউআরএলটার জন্য রিকোয়েস্ট কোথা থেকে আসছে, এই ইউআরএলটার জন্য রিকোয়েস্ট কোথা থেকে আসছে? ম্যানেজ ক্যাটাগরি থেকে। এই যে ম্যানেজ ক্যাটাগরি থেকে, এই যে এখানে, এই যে ক্যাটাগরি ডিলিট, এই যে এখান থেকে কি করা হয়েছে, মেসেজ করেছে, বুঝতে পারতেছেন? কোথাকার জিনিস ঘুরে ফিরে কোথায় যাচ্ছে, জিনিসটা অ্যাকচুয়ালি ছিল কোথায়? ডেটাবেসে, ডেটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসা, এখানে পাঠানো হয়েছে, এখান থেকে যাচ্ছে এখানে, এখান থেকে যাচ্ছে কোথায়? এখানে, এখান থেকে আবার যাচ্ছে এখানে, এখান থেকে সে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে কোথায়? এই ভেরিয়েবলের মধ্যে। এই লাইনটার মাধ্যমে কী করলাম একটু খেয়াল করেন, বেসিক্যালি এটা হচ্ছে ক্যাটাগরি অবজেক্ট, মডেলের অবজেক্ট, অবজেক্ট ধরে সেই মডেলের মধ্যে আমরা ফাইন মেথডটা কল করলাম। ফাইন মেথডের মধ্যে যখন আমরা কোনো একটা আইডি দিয়ে দিই, সে কী করে, ওই আইডির যে রোটা তার একটা অবজেক্ট রিটার্ন করে, সেই অবজেক্টটাকে আমরা কি করলাম, এই ভেরিয়েবলের মধ্যে ধরলাম। এবার এই অবজেক্ট ধরে আমি তারপরে কি একটা মেথড অ্যাপ্লাই করলাম, কিছুক্ষণ আগে এই অবজেক্টের মধ্যে এইগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিস। এই অবজেক্ট ধরে দেখেন এখানে যে লাইনটা, এই যে ফাইন, ফাইন্ডের মধ্যে এই এইটা, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম, বাট এখানে আইডিটা কোথা থেকে আসছে, ইনপুট ফিল্ড থেকে, আর এখানে আইডিটা কোথা থেকে আসছে, ইউআরএল বলতে পারেন, ঠিক আছে, ইউআরএল বলতে পারেন, ওয়েব বলতে পারেন, বাট এটা তো, এটা এই আইডিটাও ডেটাবেজে আছে, এখানে যে আইডি আছে সেটাও তো ডেটাবেজে আছে, সবারই উৎপত্তি স্থল তো ডেটাবেজ, নিচের নিচের আইডিটা মেইনলি স্যার ইউজারের কাছ থেকে আসছে, এটা হ্যাঁ ইউজারের কাছ থেকে তো আসছে, ফাইন, বাট আমি বলতে চাচ্ছি যে কোন জায়গা থেকে আসছে আর কি, ঠিক আছে, সো নাইস। সো এই এইটা আর এটা কিন্তু সেম, এটা আসছে ইনপুট ফিল্ড থেকে, আর এটা আসছে রিকোয়েস্ট যখন সাবমিট করছে তখন আর ইউআরএল দিয়ে আসছে, আমরা যে এভাবে অ্যালাইসের মধ্যে, যে অ্যালাইস পার্ট ফাইন্ড আর হোয়ারের মধ্যে পার্থক্য, হোয়াইট আমাকে সে রোটা রিটার্ন করে, রো রিটার্ন করবে এবং মানে ডাটাগুলো রিটার্ন করবে আর কি, আর ফাইন্ড কী করতেছে, সে একটা অবজেক্ট রিটার্ন করে, অবজেক্ট, ঠিক আছে, সেই অবজেক্টটাকে আমি কী করলাম, এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার অবজেক্ট ধরে এটা কি প্রপার্টিস না মেথড, মেথড, কোনো একটা ক্লাসের কোনো একটা মেথডকে আপনি ইউজ করতে গেলে তার কী লাগবে, অবজেক্ট লাগবে। ডাটা সেভ করার জন্য আমার যে ফাংশনটা লাগে তার নাম কি, সেভ। ডাটা আপডেট করার জন্য আমার যে ফাংশনটা লাগে তার নাম কি, সেটাও সেভ। ডাটা ডিলিট করার জন্য যেটা লাগতেছে সেটা কি, ডিলিট। বাট সেভ করার জন্য যে, ধর আমি যে যাকে সেভ করবো তার আগে একটা আইডি ধরে তার অবজেক্ট তৈরি করে নিতে হয়, আইডি ধরে, আর ডিলিট করার সময় হ্যাঁ বলে দিলে হবে। সো নাও ঘটনা কিন্তু ঘটে গেছে, যদি এখানে যাই ডিলিটে প্রেস করি কি হয়ে যাচ্ছে, ডিলিট হচ্ছে এবং এখানে কি আসতেছে, একটা মেসেজ। এখন আপনি যান যে এখানে ক্লিক করলে একটা মেসেজ দিবে আরও শিওর, হ্যাঁ এটা আমরা ওই এভাবে করে দিতে পারি, ইভেন্টে আমি সরাসরি এখানে আর কোনো ভঙ্গিমা না করে ডিরেক্ট লিখে দিচ্ছি। স্যার এই ফিল্ড তো একদম ডাটাবেস থেকে ডিলিট হচ্ছে, কোনটা, হ্যাঁ ওটা করে দিচ্ছি, ওটা হচ্ছে একটা ইয়ে রাখতে হয়, ডিভিশন স্ট্যাটাস নামে একটা ফিল্ড রাখতে হয়, টেবিল এখানে যেমন কয়টা ফিল্ড আছে, আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, তাই না? হ্যাঁ, তো যেটা ডিলিশন স্ট্যাটাস নামে আমরা একটা ফিল্ড রাখতে পারি, ঠিক আছে। এখানে যখন ক্লিক করব
তখন সেটাকে ডিলিট করব না, সেটার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিব। আর যখন ডাটাগুলো তুলে নিয়ে আসবো তখন ডিলিশন স্ট্যাটাস ধরে খুলে দিয়ে আসবো। এবার যদি এখানে যাই রিলোড দিই তাহলে ক্লিক করি মেসেজ দেখাচ্ছে, ক্যান্সেলে ক্লিক করতেছি হচ্ছে না, ওকে তে ক্লিক করি ছটা মতো ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, নাও মোটামুটি একটা কমপ্লিট সার্কেল আমাদের কমপ্লিট হচ্ছে ক্যাটাগরি এড করা, ক্যাটাগরি ম্যানেজ করা, তাই না? হ্যাঁ, ক্লুড হয়ে গেছে। কিন্তু আপনাদের যেটা করতে হবে, এখন তো সময় নাই বা আরও 12 মিনিট সময় আছে, আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এসএভ এরকম আরেকটা জিনিস হবে, ম্যানুফ্যাকচারার ইনফো। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার ইনফো সেখানে অ্যাড ম্যানুফ্যাকচারার হবে, আর এটা কি হবে ম্যানেজ ম্যানুফ্যাকচারার। সো অ্যাড ম্যানুফ্যাকচারার ক্লিক করলে ঠিক এরকম একটা ফর্মে আসবে, হবে কি ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। চেষ্টা চেষ্টা করে লাভ নাই, এখন বৈশাখ বিসমিল্লা করে নাকি? একটা লাইনের মধ্যে লিখে দিচ্ছি আমি, এটা অ্যাকচুয়ালি ঠিক আছে করতে পারেন। অন ক্লিক রিটার্ন, রিটার্ন করছেন, কনফার্ম বানান ঠিক হয়েছে, রিটার্ন দিতে হবে, রিটার্ন দিতে হবে। হ্যাঁ, এখন করেন, সময় আছে, 10 মিনিট সময় আছে, কি বলে 10 মিনিট এখান থেকে আমি কবে যাব, এ থেকে আসলাম আপনার সেই আগারগা থেকে কারণ বাজার আসে 3 মিনিট লাগছে। হ্যাঁ, সম্ভবত ২০০৪ আর কি, তখন আমি আমার খুব ইচ্ছে ছিল একটা পালসার কেনা, আমার একটা পালসার কেনা হয়েছিল, তো বাজাজ এর গাড়ি চালানোর খুব ইচ্ছা ছিল এক সময়, তো ওটা আল্লাহ আল্লাহ দিছিল আর কি, হয়ে গেছে কেমনি জানি জানি না, তো ওটা একটা দুর্ভাগ্যভাবে হয়ে গেছে। আমার এক ভাগ্নে ছিল, নাম হচ্ছে জুয়েল, ছোটো ভাইয়ের মতো আমার ফ্রেন্ডের মতো আর কি, মা মামা করে, খুব ভালো সম্পর্ক, বাড়ি হচ্ছে দোহার, দোহার নবাবগঞ্জ। ব্যাপক সাহসী ছেলে একটা, ওসব এরকম সাহসী ছেলে খুব কম দেখছি, রাত 2টা 3টা 4টা নাই, খালি বলছি মামা কী অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আমার খুব একটু নান রুটি খাইতে ইচ্ছে করতেছে। 5 মিনিট পরে দেখে হাজি কেউ মামা নিয়ে এসে আসছে। ঠিক আছে, দিন নাই রাত নাই হরতালে অবরোধে 24 ঘন্টা অটো। ঠিক আছে, এমনিতেও ওই দুর্ঘটনা কোনো ছেলেমেয়েরা কিন্তু প্রচুর সাহসী হয়। হ্যাঁ, ওদিকে কিন্তু তো ওই ছেলেটা ওরা বলছে একদিন, বাবা আমার একটা হুন্ডা কিনতে ইচ্ছে করতেছে, তো তারপর দিন আমার বাড়ি হুন্ডা নিয়ে এসে পালসার নিয়ে এসে গিয়ে যেটা দিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ ওরা নিয়ে আসবে না, এই কী বিপদে পড়ে গেলাম। ঠিক আছে, পরে বললাম যে আম্মা বলতেছে তুমি এখানে বাসায় হুন্ডা কীভাবে, বুঝলাম না। আমি বললাম যে আমি এমনি দুষ্টুমি করে বলছি যে বাবা একটা গাড়ি দেখেন, তো এরকম এরকম, তো বলে আপনার কী ইচ্ছা? বললাম যে পালসার কিনবো, লাল রঙের মানে মেরুন কালারের, আর অ্যালারিং চাকা থাকবে, হাইড্রোলিক ব্রেক থাকবে, সব থাকবে। তো সেই করছি কলসির এটা নিয়ে এসে আমার পাড়ি দিয়ে গেছে, এখন টাকাও চায় না গাড়িও নিয়ে যায় না, কী বিপদে বললাম। ঠিক আছে, পরে এখন ফোন দিছি আমি, বলছি যে বাবা তাহলে কী করবো, কয় আপনি যদি টাকা দেন তাহলে 1,40,000 টাকা দিবেন, আর না দিলে দিবেন না গাড়ি আপনার, আমি দিয়ে আসছি আর নিয়ে আসবো না, কি বিপদে বললাম। ঠিক আছে, পরে তাকে টাকা দিয়ে আসছি, স্যার একটু স্যার সমস্যা হচ্ছে স্যার, বলেন যা আছে স্যার তাই করে
স্যার তোমার স্যার এডিটর স্যার আপডেট করতে নিলাম স্যার সব আইডি পর্যন্ত আসছে স্যার আপডেট করতে নিলাম স্যার আপডেট হয়ে গেছে মানে এটা না ম্যানেজ ক্যাটাগরি ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ ম্যানেজ ক্যাটাগরি কন্ট্রোলার অ্যাট দ্য রেট ম্যানেজ তাহলে এই যে বলতে স্যার ব্যাপার না ক্যাটাগরি ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড তাহলে স্পেস দিবেন আমি আমার কি ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি কন্ট্রোলার কোডটা এটা করে আপনি কি এখানে কাজ করতেছেন এখানে কাজ করতেছেন আমি স্যার এতক্ষণ এটাতে কাজ করছি স্যার পরে এটা স্যার রেখে দিয়ে স্যার এখানে কাজ করছি দুটো স্যার একই আছে দুটো একই স্যার এখানে স্যার সি হয়ে গেছে এটা তো কোনো কারণ হতে পারে অন্য কোনো কারণ হয়েছে ওনারা যা বন্ধ করেছে আপনার এই এখানেও দুইটা একই এখানে তো আসতেছে এখানে ছোট হাতের শীর্ষে নিচ্ছে এটা দেখেন আমি ছোট হাতের সি দিলাম এখানে টেস্ট আসছে তার মানে আমি এর ক্লোজ করে ফাংশনে ঢুকছে যদি আপনি সকল ক্যাটাগরিকে নিয়েছেন ক্যাটাগরিতে ক্যাটাগরি দিয়ে পাঠাচ্ছেন ওটা ম্যানেজ ক্যাটাগরিতে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে বেশি দিয়ে না একটা দিয়ে @n4g
স্যার উপরে হচ্ছে স্ত্রী ট্যাগের মধ্যে ওটা দিয়েই ঝামেলা করছে কিরকম ছিল ক্যাটাগরি কন্ট্রোলার আপডেট ক্যাটাগরি ট্রান্সমিটেড ফাংশন নাই ক্যাটাগরি কন্ট্রোলার আপডেট ক্যাটাগরি ফাংশন এখন স্যার কি করে আপনি এখানে হবে পোস্ট রিসেন্ট গেট হবে কি আপডেট এখানে পোস্ট করে দিচ্ছেন আচ্ছা যাই হোক সমস্যা নাই হবে ক্যাটাগরি আচ্ছা যাই হোক একবার দেখি ক্যাটাগরিতে ভালো যাচ্ছেন এই সিটা বড় হাতের আপনি এখানে বড় হাতে রয়েছে কারণ বুঝলাম ক্যাটাগরি ম্যানেজার হচ্ছে কেন আপডেট করলে ক্যাটাগরি ম্যানেজার চলে যাবে ছোট আছে স্যার রেজাল্ট গুলো শেষ স্যার আমি নিয়ে আসতে স্যার আমি ক্লাসে বসে বসে স্যার করা ছিল আমি তাহলে ট্রেনিং এসে দিই স্যার তাহলে ট্রেনিং এসে দিই এখন দুইটা থেকে জি স্যার ঠিক আছে জাভা স্ক্রিপ্টে স্যার আচ্ছা ওকে আসসালামু আলাইকুম কি করবো বলেন তো ছোটো করে দিতে ছোটো করে দেন ওখানে
যাই হোক এটা মেজর কোনো ইয়ে না আরকি, এখানে কোনো একটা ইয়ে রেখেছে করে দিন, ঠিক আছে এটা করে দিন ঠিক হয়ে যাবে। এই এরর মানে হচ্ছে আপনার আপনি যে দুইটা ফাইলের মধ্যে মনে হয় একই কাজ হচ্ছে না, একটা ফাইলে করে ওকে। সো নাও তাহলে খেয়াল করেন আমাদের যে প্রসেসটা কমপ্লিট, সো নেক্সট ক্লাসে ম্যানুফ্যাকচারে রোববার দিন পুরো কাজটা করে নিয়ে আসবি, হ্যাঁ ক্রুড, আর রোববার দিন আপনাদের একটা রিটেন পরীক্ষা হবে, হ্যাঁ রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে হচ্ছে আপনাদের কিছু বেসিক এসটিএমএল সিএসএস থাকবে আর হচ্ছে একটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি র পিএসপি এর উপরে, পিএসপি বেসিক সিনট্যাক্স এবং অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি কিছু সিনট্যাক্স এর উপরে, এবং সেখানে এসটিএমএল সিএসএস থাকবে, এসটিএমএল সিএসএস পিএসপি তিনটা টপিকসের উপর রোববার দিন একটা রিটেন এক্সাম হবে, খুবই সহজ হবে, সব পাবেন আপনারা, কোনো টেনশন নেওয়ার দরকার নাই, কনসেপচুয়াল কোশ্চেন, হ্যাঁ এটা হ্যাঁ ফুল ক্লাসটা যদি এক্সাম হবে আর কি, আমি থাকবো সমস্ত প্রবলেম নাই। সো যেটা বিষয় হচ্ছে যে আপনারা এভাবে করেন আর রিটেন স্যার, আর রিটেন কত মার্কস স্যার? সম্ভবত 50 যেগুলো ক্লাসে আমরা বলছি না মাঝে মধ্যে যেটা নাম আসতে পারে ওটাই আর কি, ঠিক আছে। আলাদা কন্ট্রোলার, আলাদা মডেল, আলাদা ফোল্ডার, সব ক্লাস কেন করে